যেটা তোমাদেরকে বলছিলাম যে সেকেন্ড সেমিস্টার তোমাদের টাইম টোটাল থাকছে, দেখো ধরো তুমি মে থেকে যদি ধরো মে জুন জুলাই অগস্ট, হয় অগস্টের শেষে পরীক্ষা না হয় সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা, তুমি অগস্টের শেষে ধরে রাখো সেফ সাইডের জন্য, তোমার সেফ সাইড ঠিক আছে। তাহলে এই 4 মাস মে জুন জুলাই অগস্ট, লাস্ট 15 দিন বাদ দাও, থাকলো 3.5 মাস মে জুন জুলাই আর অগস্টের হাফ, ঠিক আছে। তাহলে মে জুন জুলাই ফুল আর অগস্টের হাফ, এটাকে হাফ করে দিলাম, ঠিক আছে। তাহলে তুমি এই 15 দিন যদি বাদই দাও তাহলে অ্যাকচুয়ালি তোমার কাছে 3 মাস সলিড টাইম আছে। কেন এই 15 দিন বাদ দিতে বললাম, কারণ শুরুর দিকে তোমার কিছুদিন একটু ল্যাব খেতে খেতে চলে যাবে, আবার শেষের দিকেও মাঝে ওই বিভিন্ন ধরনের পুজো টুজো ঠিক আছে, বিভিন্ন ঘোরাঘুরি এইসব করতে করতে কিছু টাইম নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো ন্যাচারালি যে সলিড টাইমটা তোমার কাছে থাকবে সেই সলিডটা হচ্ছে 3 মাসের সলিড টাইম। ফার্স্ট সেমিস্টার তুমি পড়েছো 7 মাস ধরে, তার মধ্যে 6 মাসের সলিড টাইম পেয়েছো। এবার তুমি কম্পেয়ার করে দেখো, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে 2টো পেপার ছিল, এখানেও তোমার 2টো পেপার। আমি সিলেবাসে ঢুকবো, ডিটেইলস সিলেবাসে ঢুকবো, ঠিক আছে। এখানেও তোমার 2টো পেপার, ফার্স্ট সেমিস্টারে 7 মাস টাইম ছিল, তার মধ্যে 6 মাস সলিড টাইম পেয়েছো। এইবারে তোমার 4 মাসেরও টাইম নেই, 3.5 মাস সলিড টাইম, তার মধ্যে তুমি 3 মাস ইউজ করতে পারবে সলিডভাবে। আর 15 দিন সবারই নষ্ট হয়, ওটা হবে, ঠিক আছে, সবারই নষ্ট হয়। কারো ধরো শুরুর দিকে 15 দিন নষ্ট হলো, কারো শেষের দিকে 15 দিন নষ্ট হলো, কেউ ধরো লেটে অ্যাডমিশন নেবে টিউশনে, ঠিক আছে, তার শুরুর দিকে 15 দিন নষ্ট হলো, ঠিক আছে। কেউ ধরো লাস্টের দিকে নিজে সেলফ স্টাডির জন্য বেশি টাইম চায়, তার শেষের দিকে বেশি টাইম দরকার। তো আফটার অল তোমাকে সেই টাইমটাকে দিতে হবে, ঠিক আছে। আমি পড়াবো পরীক্ষার 15 দিন আগে পর্যন্ত পড়াবো, ঠিক আছে, তার মধ্যে আমি আমার সিলেবাস কমপ্লিট করব। তুমি যদি আশা করো যে তুমি মানে ওই 15 দিন নিজের সেলফ স্টাডির জন্য রাখবে, বাকি 3.5 মাস যখন আমি পড়াবো তখন তুমি কিছুই করবে না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তোমাকে আমার সঙ্গে সঙ্গে পড়তে হবে, আর ওই টাইমে একদম একদম প্রাইম টাইম প্র্যাকটিস, একদম প্রাইম টাইম প্র্যাকটিস, ক্লাইম্যাক্সে যেটা হয় সেই ক্লাইম্যাক্স টাইম প্র্যাকটিস তোমাকে দিতে হবে। এই হলো নিয়মটা, ঠিক আছে। তো তোমাদের সেই কারণে আমি শুরু করে দিলাম, যাতে আপাতত তোমাদের 29 তারিখে পরীক্ষা, মাইনর পেপারের পরীক্ষা, মানে জেনারেল পেপার যেটাকে বলে, ঠিক আছে, তার পরীক্ষা। তো সেই পেপারের পরীক্ষা তুমি দেওয়ার জন্য নোটস ফোর্স জোগাড় করে রেখেছো, পড়াশোনা অলরেডি চালু করেছো, অনেকে তো চালুও করোনি, বসে আছো কবে মনটা বসবে, ঠিক আছে, এখনো মনটা উড়ুড়ুই করছে, হ্যাঁ ঠিক আছে, সেসব বোঝা যায়, সেসব সমস্যা নেই, এই বয়সের ব্যাপারটা হয়, ওটা কিছু বলার নেই। কিন্তু আলটিমেটলি তোমাকে করতে হবে, তো নিজের টাইমটাকে সেইভাবে ইউজ করো যাতে কোনো সমস্যা না হয়। আর আমরা সপ্তাহে 2টো করে হয়তো ক্লাস নেবো, এখন 2টো করেই নেবো, তার বেশি নেবো না, 2টো করে ক্লাস নেবো এখন, যতদিন না তোমার পরীক্ষাটা শেষ হচ্ছে। তারপরে তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের সপ্তাহে 4টে ক্লাস চালু হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলাম। এই হলো নিয়মটা, ঠিক আছে। দরকার হলে 6টা 7টাও ক্লাস করাতে পারি, কারণ টাইম কম, কিন্তু 4টে ক্লাস তো হবেই, ঠিক আছে। তো তোমাকে একটু কোঅপারেট করতে হবে, ওকে। এবার আমি একটু সিলেবাসে আসব, তারপরে একটু ফর্ম্যালি জিনিসপত্রগুলো বলবো, তারপরে আমি তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ ঢুকে যাব এবং বইয়ের নাম বলবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমি একটু সিলেবাসে বলি, এই সিলেবাসটা একটু গোলমেলে জিনিস, কারণ শুধু তোমার কাছে নয়, ইউনিভার্সিটি নিজের কাছেই এখনো ক্লিয়ার নয় যে কোনটা দেওয়া উচিত আর কোনটা দেওয়া উচিত না। আগের সেমিস্টারে যখন সিলেবাস ইন্ট্রোডাকশন হয় তখন সিলেবাসটা মাঝখানে ইন্ট্রোডাকশন করার পরে ইউনিভার্সিটিও ঘাবড়ে গেছিল যে কি সিলেবাস দিয়ে দিলাম রে বাবা, ঠিক আছে। তোমায় কি সিলেবাস দিয়েছে আমি একটু দেখাই, তুমি জিনিসটাকে এনজয় করো, ঠিক আছে, জিনিসটাকে ঠান্ডা মাথায় শোনো, শুনে এনজয় করো শুধু, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে, ভালো করে শোনো আমার কথাটা। দেখো এই হলো ফর্ম্যাল একটা সিলেবাস দিয়েছে ইউনিভার্সিটি, সেই ফর্ম্যাল সিলেবাসটা মেজরের ম্যাথস মেজর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। পেপারের নাম কি বলছে, ম্যাথ এইচ সিসি 2 2 টিএইচ, বেসিক অ্যালজেব্রা কোর্সের নাম দিয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে তুমি কোর্সটা পড়বে এর মধ্যে কি আছে আমি বলবো, তার ছাড়াও এছাড়াও আরো একটা পেপার আছে, আগে তার নামটা বলে দিই, চলো আমি একটু পেপারটাকে তুলে নিই। এই হচ্ছে তোমার একটা পেপার যার নাম দিয়েছে বেসিক অ্যালজেব্রা, আর একটা পেপার কি আছে, এই যে সেক পেপার, এস ই সি, ঠিক আছে।
সেক পেপার এসিসি। এবারে এই যে সিলেবাসটা না, আমরা আমরাও পড়াতে এত বেশি ইন্টারেস্ট পাচ্ছি না, মানে আগের সিলেবাস দেখে মনে হতো যে এদেরকে কেন পড়াচ্ছে ম্যাথস, এই ম্যাথস তো আর লাগবেই না কাজে, লিটারালি আমাদের মনে হতো যে যে ম্যাথস পড়াচ্ছে সেই ম্যাথস তো কাজেই লাগবে না। মানে পুরানো সিলেবাস, মানে যারা ধরো এখন তোমাদের সিনিয়র আছে তোমাদের কলেজে, যারা তোমাদের কদিন আগে র্যাগিং ট্যাগিং করেছে তাদের কথা বলছি, ঠিক আছে, তারা যে পেপারটা পড়েছে সেটা ঠিক আছে, র্যাগিং করেনি ঠিক আছে, কিন্তু করতেই পারতো, তো তারা যে পেপারটা পড়েছে সেই পেপারটা পড়াতে গিয়ে আমাদের মনে হতো যে আজকের দিনে সেই পেপার পড়িয়ে লাভটা কি, এত পুরানো টাইপের পেপার কেন সিলেবাসে রেখেছে, আমরা কি করি বাড়িতে পুরানো জিনিসগুলোকে কি করি, কদিন পরে ডাস্টবিনে ফেলে দিই, ফেলি কি না, বাড়ির পুরানো জিনিসকে আমরা রেখে দিই, কয়েক বছর ইউজ করার পর সেটাকে ফেলে দিই। সিলেবাস হতে সেরকমই, কয়েক বছর সেটা পুরানো হয়ে যাওয়ার পর ফেলে দেওয়া উচিত, ঠিক আছে। কিন্তু যখন লাস্ট 2018 সালে নিউ সিলেবাস ইন্ট্রোডাকশন করলো সিইও, তখন কি করলো, পুরানো জিনিসগুলোই রিওরিয়েন্ট করে আবার ধরিয়ে দিল যে নাও পুরানো জিনিসগুলোই তোমরা আবার পড়ো। তো যার ফলে আমাদেরও মনে হলো যে এটা দেওয়ার দরকারটা কি ছিল, কয়েকটা নতুন জিনিস সামান্য মিনিমাল অ্যাডিশন করেছিল, ওই অ্যাডিশনটা না করলেও কোনো কিছু যায় আসে না, এমন একটা জিনিস অ্যাডিশন করেছিল, কয়েকটা জিনিস খুব মিনিমাল অ্যাডিশন করেছিল। কিন্তু তোমাদের যে সিলেবাসটা করেছে সেকেন্ড সেমিস্টারে, এটা দেখে আমরা ফিদা হয়ে গেছি যে সিইও এটাও পেরেছে, মানে নিজেকে আপগ্রেড করতে সিইও পারে, ঠিক আছে, এটা দেখে সত্যিই আমাদের খুব ভালো লেগেছে। স্পেসিফিক্যালি তোমাদের যে আইডিসি পেপারটা আছে না, এটা মানে অসাধারণ একটা পেপার, অসাধারণ, ঠিক আছে। তো আজকে তোমাদের এমন কিছু খবর দেব যেটা তোমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো একটা অ্যাসপেক্ট দিতে চলেছে, খুব বেটার একটা অপরচুনিটি দিতে চলেছে। আমি যদি আমার সময় এই পেপার পেতাম তাহলে লুফে নিতাম, ঠিক আছে, কিন্তু আমার সময় আবার এই জিনিসগুলো অতটা চলতিও হয়নি। তো দেখো, তোমার প্রথম পেপার হচ্ছে বেসিক অ্যালজেব্রা। একটা কথা বলি, ম্যাথমেটিক্সে অ্যালজেব্রা ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না। অ্যালজেব্রা হচ্ছে সেই সাবজেক্ট যেখান থেকে সমস্ত ক্যালকুলেশন শুরু হয়, সমস্ত ক্যালকুলেশন যেখান থেকে শুরু হয়, তো অ্যালজেব্রা ছাড়া তুমি কিছু করতে পারবে না, তোমাকে অ্যালজেব্রা শিখতেই হবে, এটা ম্যান্ডেটরি সাবজেক্ট। এর মধ্যে কী আছে না আছে আসছি, ওয়ান বাই ওয়ান, নিজের বিপিটাকে বাড়িও না, আস্তে আস্তে আসছি। লেখার সময় লিখব X, পড়ার সময় করব C, তাহলে পড়ার সময় কি করব ল্যাটেক, আরো ভালো হয় যদি কে পড়ো, আরো ভালো হয় যদি কে পড়ো, ঠিক আছে, পড়ার সময় প্রোনাউন্সিয়েশন যেটাকে বলে উচ্চারণ, তুমি যদি কে পড়ো তাহলে আরো বেটার, ল্যাটেক, ঠিক আছে, লেখার সময় কি ল্যাটেক্স, কিন্তু পড়ার সময় যদি ল্যাটেক্স পড়েছো তাহলে আমি কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেবো, ঠিক আছে। যদি কোনোদিন শুনেছি যে ল্যাটেক্স বলেছো, আর যদি তোমার সামনে কেউ বলে তাকে যদি তুমি ছেড়েও দিয়েছো তাহলেও তোমাকে আমি ছাড়বো না, তোমার সামনে ধরে কেউ বললো ল্যাটেক্স তুমি কিন্তু সেটাকে ছাড়বে না, তার মানে কি তোমাকে দুটো সেক পেপার পড়তে হবে? না আরে ভাই, দুটো সেক পেপার পড়ার মতো সময় তোমাকে দেয়নি, 3 মাসে দুটো সেক পেপার পড়াবে কেউ বলো? দেয়নি, অত সময় নেই, ঠিক আছে, তোমাকে পড়তে হবে একটাই সেক পেপার। এখন এখানে একটা গল্প আছে ছোট করে, আমাদের যে ইউনিভার্সিটির কলেজ আছে সেখানে যে প্রফেসররা আছে তারা মহারথী প্রফেসর, ঠিক আছে, তো তারা আবার সিলেবাসটা চয়েস অনুযায়ী তোমার হাতে দেওয়া উচিত, কিন্তু তারা তোমার হয়ে চয়েস করে দেবে, মানে তারা বলবে আমাদের ছেলে মেয়েদের এটাই ভালো লাগে, ওদেরকে আমরা এটাই দেবো, তোমার কি ভালো লাগে জানতে চাইবে না, কথা বুঝতে পারলাম। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের ইউনিভার্সিটির। এর একটা কারণ হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর খুব কম, ইউনিভার্সিটি কলেজে নাম্বার অফ প্রফেসর খুবই কম, যতটা আছে তারাও আবার সে জম ধরা বোঝো, ঠিক আছে, মানে হাড়ে ব্যথা কোমরে ব্যথা, সেও পড়াতে খুব কষ্ট পায়। তো সেই জন্য তোমার ভাগ্যে কোন পেপারটা পড়তে চলেছে সেটা আমি জানি না, তোমার কলেজ তোমার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটা পড়তে চলেছে। অ্যাকচুয়ালি এটা চুজ করার অধিকার তোমার আছে, চুজ করার মানে বেছে নেওয়ার অধিকার তোমার আছে, কিন্তু তোমার ভাগ্যে তোমার কলেজ কোন পেপারটা দেবে সেটা এখন বলাটা মুশকিল। অধিকার তো অনেক কিছুরই আছে, তুমি কি সব কিছু পাও? পাও না। সুতরাং তোমার কলেজ কোনটা দেবে সেটা বলা মুশকিল।
আসবো, কোনটা নিলে ভালো কোনটা নিলে খারাপ আসবো সেসবে, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। লাস্টে এই যে আইডিসি পেপারটা, মারাত্মক সুন্দর পেপার, ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স, ঠিক আছে। এইখানে দেখো তোমাদের আইডিসি কিন্তু ম্যাথসের স্টুডেন্টদের ম্যাথস আইডিসি দেয় না, এইটা একটা গল্প করে রেখেছে, কেন করেছে এটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু করে রেখেছে যে ম্যাথসে যারা স্টুডেন্ট তাদেরকে ম্যাথস আইডিসি দেওয়া হবে না। তো সেই জন্য ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স আইডিসি তোমরা পড়তে পারবে না যারা অনার্সের স্টুডেন্ট, কিন্তু যারা মাইনর স্টুডেন্ট, ম্যাথের মাইনর স্টুডেন্ট, এখন আমাদের সিলেবাস কিরকম বলতো, মেজর মাইনর একসাথে সিলেবাস, ঠিক আছে। তো যারা ধরো ম্যাথের মাইনর স্টুডেন্ট তারা কিন্তু চাইলে অনেক বন্ধু আছে যারা মাইনর পড়তে আমাদের কাছে আসবে, কারণ তাদের যেহেতু পরীক্ষা শেষ হয়নি, ওরে বাবা ঠিক আছে ছাড়ো তুলে এনেছি মাইনর লেখা আছে, মানে যারা তোমাদের বন্ধু বান্ধব ফিজিক্স অনার্স কেমিস্ট্রি অনার্স পড়ে বা স্ট্যাটিস্টিক্স অনার্স পড়ে বা ইকোনমিক্স অনার্স পড়ে তাদের পাস কোর্সে ম্যাথস আছে, মানে জেনারেলি ম্যাথস আছে তাদের জন্য, বাট সাবজেক্ট দুটো একই। আমি কি বলছি বলছি বুঝতে পারছো অর্ক, আমার কথা বুঝতে পারছো অর্ক? বেশ, তাহলে তোমরা যে বেসিক অ্যালজেব্রা পড়বে যেন অনার্স এর স্টুডেন্ট হয়ে, যারা মাইনর স্টুডেন্ট তারা সেম বেসিক অ্যালজেব্রা পড়বে, ঠিক আছে। কিন্তু তোমরা যে সেক পেপার পড়বে মাইনর স্টুডেন্টের সেক পেপারটা ডিফারেন্ট। আবার মাইনর স্টুডেন্টরা যদি ম্যাথে আইডিসি পেপার নিতে পারে, দেখো চাওয়ার উপর সবকিছু হয় না, ভারতবর্ষে অনেক কিছুই অধিকারে থাকে কিন্তু চাইলে পাওয়া যায় না, ঠিক আছে, যদি আইডিসি পেপার নিতে পারে ম্যাথসের, তাহলে ফাইন্যান্সিয়াল ম্যাথামেটিক্স আইডিসি অসাধারণ আইডিসি। আমি যেমন শুনেছি তোমাদের অনেকেরই ইকোনমিক্স আইডিসি ছিল, তোমার ছিল না ইকোনমিক্স আইডিসি? আসবে, সো এটা একটা সুন্দর পেপার, বিউটিফুল পেপার, ঠিক আছে, ওকে। তো ইকোনমিক্স আইডিসি যেমন একটা সুন্দর পেপার, যারা ম্যাথস এর স্টুডেন্ট পড়ার সুযোগ পেয়েছো তারা লাকি বলো, তারা নিজেদেরকে লাকি বলে মনে করো, ঠিক আছে। তেমনি যারা অন্যান্য অনার্স এর স্টুডেন্ট তারা যদি ম্যাথস এর আইডিসি তে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স পড়ার সুযোগ পায় তারা নিজেদেরকে লাকি বলে মনে করবে আশা করছি, ঠিক আছে। কারণ দেখো সবকিছু আমরা কিসের পার্সপেক্টিভে ভাবি, ভবিষ্যতের পার্সপেক্টিভে ভাবি, যে আমরা ভবিষ্যতে করবোটা কি, ঠিক আছে, সেই পার্সপেক্টিভে ভাবি। তো আমরা যে লাইনে আছি সেই লাইনের ওপেনিং প্রচুর, ঠিক আছে, তার মধ্যে দুনিয়াটাকে ক্যাপচার করে রেখেছে যে জিনিস সেটা হচ্ছে ফাইন্যান্স, ঠিক আছে। তুমি যদি পিএইচডিও করতে চাও, পিএইচডি ধরো তুমি পিএইচডি করতে গেলে ম্যাথসে, তুমি গভর্নমেন্টের কাছে কিন্তু বারবার নক করবে, দাদা আমার স্টাইপেন্টটা পাঠান, দাদা আমার স্টাইপেন্টটা পাঠান। স্টাইপেন্ট বোঝো, স্টাইপেন্ট মানে এক ধরনের স্যালারি পিএইচডি স্টুডেন্টদের মাসে যেটা দেওয়া হয়, ঠিক আছে, ওটা ছাড়া কিন্তু তোমার কিছুই হবে না, ওটা ছাড়া তুমি নিজে পিএইচডি করতেও চাইবে না, ঠিক আছে। তো ফাইন্যান্স ছাড়া কিছুই হয় না। এবার দেখবে আমি তোমাকে একটা খুব গ্রাউন্ড রিলেটিভ বলছি, ভারতবর্ষে পিএইচডি ক্যান্ডিডেটদের স্টাইপেন্ট 2020 বা 2019 পর্যন্ত, আই থিঙ্ক 2018 পর্যন্ত খুব লো ছিল, এখনও যে বিশাল বেশি আছে তা নয়, তবে আরও সাংঘাতিক লো ছিল, মাত্র 25,000 টাকা স্টাইপেন্ট ছিল, সেটা এখন বেড়ে 30 করেছে। বিদেশে যদি যাও, ধরো ফরেন ইউনিভার্সিটি, টপের কথা বলছি না, টপ ফরেন ইউনিভার্সিটির কথা বলছি না, মিড রেঞ্জ বা লো রেঞ্জ ফরেন ইউনিভার্সিটির কথাই বলছি, ঠিক আছে, তারা ওই ওই রকমই দেয়, 20,000-25,000ই দেয়, কিন্তু ডলারে দেয়, ঠিক আছে। তো ডিফারেন্সটা বুঝতেই পারলে, তুমি 20,000, তুমি 30,000 টাকা পাচ্ছ, সেও 30,000 টাকাই দিচ্ছে, কিন্তু তার টাকার ইউনিটটা ডলার, তোমার টাকার ইউনিটটা INR, তোমার তোমার যেটা পাওয়া তার পাওয়াকে মোটামুটি 70-80 দিয়ে গুণ করলে তোমার পাওয়াটা আসবে, আমি সরি উল্টো, তোমার পাওয়াটাকে 70-80 দিয়ে গুণ করলে তার পাওয়াটা আসবে। তো ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এত খারাপ যে পিএইচডি স্টুডেন্টদের ফাইন্যান্সিয়ালি সাপোর্টও ভালোভাবে করে না, একদম গ্রাউন্ড রিয়েলিটি, ঠিক আছে, যে পিএইচডি স্টুডেন্টদের ফাইন্যান্সিয়াল সাপোর্টও ভালোভাবে করে না। শুধু তাই, একটা স্কলারশিপ ছাড়ার যে প্রসিডিওরটা সেটাও খুব লেট, ঠিক আছে, একসাথে মানে
তিন মাস চার মাস কেটে গেল টাকা ঢুকছে না, একসাথে টাকাটা ঢুকলো, এরকম হয়। ঠিক আছে, যাই হোক সেটা কিছু করার নেই। তো সেই জন্যেই ফাইন্যান্সিয়াল ম্যাথামেটিক্সটা কিন্তু বুঝতেই পারছো সবকিছু এই কন্ট্রোল করে। তো যারা মাইনর স্টুডেন্ট তারাও এই ভিডিওটা দেখবে, তাদের জন্য আমি বলছি, আর তোমাদের যদি মাইনরের বন্ধু বান্ধব থাকে তাদেরকেও তোমরা রেকমেন্ড করতে পারো অবশ্যই যে ফাইন্যান্সিয়াল ম্যাথামেটিক্সটা নিতে আইডিসিতে। আইডিসিটা তো চয়েসের উপর থাকে, সে যদি ম্যাথসের আইডিসি নেয় তাহলে ফাইন্যান্সিয়াল ম্যাথামেটিক্স পড়তে পারবে, যদি মানে তোমার মাইনরের বন্ধু বান্ধবটা ঠিক আছে। আর যদি ম্যাথসের আইডিসি না নেয় তখন ফাইন্যান্সিয়াল ম্যাথামেটিক্স পড়তে পারবে। নিয়ে ফেলেছে বাট স্টিল, যাই হোক এখন তো আর কিছু করারও নেই বোধ হয় না, চয়েস করার বোধ হয় এখনো অপশন দেয় হবে। এগুলো কি? ল্যাটেক হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারো বা প্রোগ্রামিং সফটওয়্যার বলতে পারো যার সাহায্যে ম্যাথামেটিক্যাল রাইটিং করা হয়। মানে তুমি খেয়াল করে দেখেছো যে তোমার পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো সেখানে যে রাইটিং স্টাইলটা সেটা একরকম থাকে, আর নর্মাল অন্যান্য জায়গায় যে রাইটিং স্টাইলটা অন্যরকম থাকে। যদি নাম্বার টাম্বার দেখো বা আলফা বিটা গামা এই ধরনের সিম্বলগুলো দেখো একটু অন্য স্টাইলে লেখা থাকে। আমি যদি উইন্ডোজ মাইক্রোসফট ওয়ার্ড যেটা মাইক্রোসফট ওয়ার্ড দেয় আমাকে ঠিক আছে সেই মাইক্রোসফটের ওয়ার্ডে লিখি ওই একই জিনিস। ধরো আমি একটা পরীক্ষার কোয়েশ্চেন তোমার জন্য বানাচ্ছি, সেটাকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখলাম, সেটা যেরকম দেখতে হবে সেই জিনিসটাকে যদি আমি ল্যাটেকে লিখি তার থেকে অনেক অনেক ভালো দেখতে হবে। ঠিক আছে, বই যত লেখা হয় সব ল্যাটেকে লেখা হয়, যত থিসিস লেখা হয় রিসার্চ পেপার লেখা হয় সব ল্যাটেকে লেখা হয়। শুধু ম্যাথামেটিক্স না, তুমি জানলে হয়তো মানে ব্যাপারটা ভাবতেও পারো না, আমরা যখন সিভি মানে যেটাকে রেজিউমে বলা হয় লিখি তখনও সেটা ল্যাটেকেই লিখি, কারণ ওটা একটা বিউটি আসে। যদি মাইক্রোসফট ওয়ার্ডে বসে বসে টাইপ করে লিখি সেটা যেরকম দেখতে হয়, ল্যাটেকে লিখলে তার একটা আলাদা বিউটি আছে, তার একটা আলাদা সৌন্দর্য আছে, ঠিক আছে, দেখতে অনেক ভালো লাগে, সেই জন্য আমরা ল্যাটেকে লিখি। ওকে, আমি তোমাকে দেখাতেও পারি আমার ওভারলিক অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, এই এই যে ধরো ল্যাটেকে লিখি, এই ল্যাটেকটা ডাউনলোডও করা যায়, সফটওয়্যারটা ইনস্টলও করা যায়, আবার তুমি চাইলে অনলাইন থেকে ডাইরেক্ট মানে সার্ভার থেকেও করতে পারো। তো ল্যাটেক আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ওভারলিফ, এটা একটা অনলাইন সার্ভার। এই যে দেখছো ল্যাটেক এডিটর, ওভারলিফ ল্যাটেক এডিটর, আমি লগ ইন করিনি, লগ ইন করলে দেখতে পাবে। ঠিক আছে, ওকে, আমি লগ ইন করিনি, লগ ইন করলে দেখতে পাবে, এটা ল্যাটেক এডিটর। ওকে, এই যে দেখছো এটা এডিট করে করে দেখাচ্ছে, এটা জাস্ট নর্মালি ওরা দেখানোর চেষ্টা করছে, তো আমি এখন করছি না ব্যাপারটা। তো ল্যাটেক কি? ল্যাটেক হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল বই লেখার সফটওয়্যার বলতে পারো এরকম। তারও লেখার যে সিনট্যাক্সগুলো আছে যে কিভাবে লেখা হয়, যেমন তোমরা সি প্রোগ্রামিং করেছো, প্রোগ্রামিং এ যখন একটা প্রিন্ট স্টেটমেন্ট দেওয়া হয়, যখন একটা স্ক্যানএফ স্টেটমেন্ট দেওয়া হয়, প্রিন্টএফ স্টেটমেন্ট দেওয়া হয়, তাতে একটা পার্টিকুলার সিনট্যাক্স আছে, ইচ্ছা করলেই তো আমি নিজের মতো করে সাজিয়ে দিতে পারি না। তেমনি ল্যাটেক লেখারও একটা পার্টিকুলার সিনট্যাক্স আছে, সেটা শিখতে হবে এবং সেটাই তোমার সিলেবাসে আছে। ওকে, এটা ল্যাটেক্সটা আগে বললাম, এবার আসি এই পাইথনের গল্পে। ঠিক আছে, পাইথনের নাম তো নিশ্চয়ই সবাই শুনেছ। পাইথন কিন্তু আমাদের এই যে অনার্সের কোর্সে প্রথম তা নয়, এর আগে ম্যাথস অনার্সে পাইথন ছিল না, বাট কম্পিউটার সায়েন্স অনার্সে বহু যুগ আগে থেকে দেওয়া হচ্ছে, এবং রিসেন্টলি ফিজিক্স অনার্সের সিলেবাসেও পাইথন ইন্ট্রোডিউস করেছিল। জাস্ট তোমাদের যে সিনিয়ররা পড়ছে ওদের সিলেবাসটা, সুপার সিনিয়রদের কথা বলছি না, সুপার সিনিয়র মানে সিনিয়রদের সিনিয়র ওদের কথা বলছি না, ঠিক আছে, জাস্ট যারা সিনিয়র তোমাদের, এই ধরো যারা এখন ফোর্থ সেমিস্টারে উঠলো, তোমরা তো সেকেন্ড সেমিস্টারে উঠলে, যারা ফোর্থ সেমিস্টারে উঠলো ঠিক আছে, তারা যে সিলেবাসটা পড়ছে তাদের কথা বলছি। তাদের কিন্তু যারা ফিজিক্স পড়ছে, ফিজিক্স অনার্স, তাদের কিন্তু পাইথন সিলেবাসে ছিল, কম্পিউটার সায়েন্সে তো ছিলই, কম্পিউটার সায়েন্সে তো অনেক আগে থেকে ছিল, বাট ফিজিক্সেও পাইথন দিয়েছিল, এবং রিসেন্টলি তোমাদের ম্যাথসের সিলেবাসে পাইথন ঢুকিয়ে দিয়েছে, এবং এটা অনেক লেটে ঢুকিয়েছে, দোকানে আছে, অনেক আগে উচিত ছিল, অনেক আগে উচিত ছিল, ঠিক আছে, অনেক লেটে করেছে ব্যাপারটা, যাই হোক সেটা করেছে যখন। তো এই যে তোমাকে এখন পড়তে হচ্ছে পাইথন প্রোগ্রামিং, তুমি হয়তো ভাবছো যে তুমি প্রোগ্রামিং একটা
কোনো মতে ঠেকি ঠুকি এলে আবার একটা প্রোগ্রামিং ধরিয়ে দিয়েছে। পাইথন কিন্তু সি এর থেকে অনেক সোজা প্রোগ্রামিং, এটা আমি আগে বলে দিই। পাইথন সি এর থেকে অনেক সোজা প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এ প্রচুর লিখতে হয়, লিখে লিখে হাত ব্যথা হয়ে যায়। লিখলে আরে যত লিখবে তত তো ভুল হওয়ার চান্সও বাড়বে, মানে যত লাইন বেশি হবে, যত এপাশে ওপাশে ব্র্যাকেট দিতে হবে বেশি, ওপাশে ওপাশে কোটেশন দিতে হবে বেশি, তত ভুল হওয়ার চান্স বাড়বে। পাইথনের লেখাটা কম, ন্যাচারালি ভুল হওয়ার চান্স কম। আর লেখা কম মানে আমরা সবাই ফাঁকিবাজ, ঠিক আছে, জানোই তো আমরা সবাই ফাঁকিবাজ। ন্যাচারালি লেখা কম মানে আমাদের ভালো লাগবে, তো এই জন্য পাইথন সবার ভালো লাগে, সি এর থেকে অনেক বেশি ভালো লাগে, প্রথম কথা, ঠিক আছে। তাই পাইথন এবং ল্যাটেক নিয়ে খুব একটা বক্তব্য এই মুহূর্তে রেখে লাভ নেই। ল্যাটেক হচ্ছে সোজা কথা ম্যাথামেটিক্যাল রাইটিং সফটওয়্যার, আর পাইথন হচ্ছে এনি প্রোগ্রাম, মানে যে কোনো প্রোগ্রাম লেখার সফটওয়্যার, ঠিক আছে, ওকে। পাইথনও যেমন আমি ল্যাটেক তোমাকে দেখালো ওভারলিফে করাই, পাইথনও আমি সেরকম অ্যানাকোন্ডা বলে একটা সার্ভার আছে, অ্যানাকোন্ডাতে করাই, ঠিক আছে। পাইথনকে অ্যানাকোন্ডার মধ্যে করানো হয়, যাই হোক সেটা পরের ব্যাপার, সেসব বলবো আস্তে আস্তে। মানে সফটওয়্যার ডাউনলোড করেও করতে পারো, বাট কে সফটওয়্যার ডাউনলোড করে আজকের দিনে? তুমি মুভি পর্যন্ত নেটফ্লিক্স থেকে দেখো, তুমি কি ডাউনলোড করে দেখো? কি দেখো ডাউনলোড করে দেখো? কি আমি ভুল বলছি? আজকের দিনে মানুষ মুভি পর্যন্ত সার্ভার থেকে দেখে, মানে কি বলে স্ট্রিমিং থেকে দেখে, স্ট্রিমিং থেকে দেখে। তো কে আজকের দিনে ডাউনলোড করে করে? কেউ করে না, ঠিক আছে। আমরাও আগে ডাউনলোড করে ল্যাটেক করতাম, কিন্তু এখন আর কেউই করি না। লাস্ট 4-5 বছর ধরে ল্যাটেক সার্ভার থেকে করা হয়, মানে আমি তো করি অন্তত। পাইথনও আগে ডাউনলোড করে করতাম, এখন সার্ভার থেকে করি, কে করবে? পুরো সিস্টেমই তো পাল্টে গেছে। অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স থেকে তুমি জীবনেও মুভি ডাউনলোড করে, মানে নেট অ্যাভেলেবেল না থাকলে, আজকাল তো সবার কাছে নেট অ্যাভেলেবেল, কেন দেখবে লোকে ডাউনলোড করে? আর ইনফ্যাক্ট আগে যেটা ছিল মুভি ডাউনলোড করে বা মুভির সিডি কিনে সেটাকে কপি করে দেখা, এখন তো সব কেউ করেও না, কে করবে ভাই অত কষ্ট কে করবে, ঠিক আছে। এখন যেটা সিস্টেম এসে গেছে সেই সিস্টেম অনুযায়ী সার্ভার থেকে করানো হয়, ওকে। বাট এখানে একটা বাট আছে, দেখো এই যে তোমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং আর একটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমার কাছে কোনটা বেশি সুবিধাজনক? দেখো টিচারের কাছে সবার আগে আসে, টিচারের কাছে কোনটা বেশি সুবিধাজনক? আমি তোমাকে পড়াবো তো আমার কাছে কোনটা বেশি সুবিধাজনক? আমি যদি একটু ব্যাকডেটেড হই, আমার কাছে পড়ানোর সুবিধা হচ্ছে পাইথন আর ল্যাটেক। কেন ব্যাকডেটেড হলে কেন পাইথন ল্যাটেক পড়ানোর সুবিধা? পাইথন মোটামুটি ইন্ডিয়াতে লাস্ট 15-20 বছর অনেক বেশি 10 বছর ধরে চলছে, তো যারা একটু আপডেটেড রাখে নিজেদেরকে তারা পাইথন জানে। ল্যাটেক সবাইকে থিসিস পেপার লিখতে হয়, আমরা যারা মাস্টার্স করে এসেছি, অনেকে পিএইচডি করছে, সো থিসিস পেপার সবাইকে লিখতে হয়। থিসিস পেপার লিখতে গেলে ল্যাটেক লাগে, ইনফ্যাক্ট আমরা তো এখন সিভি রিজিউমে যেটাকে বলে সেটা তো ল্যাটেকেই লিখি, তো আমাদের ল্যাটেক জানা। তো আমাদের পক্ষে ল্যাটেক এবং পাইথন অনেক পুরনো সাবজেক্ট, এআই কিন্তু নিউ সাবজেক্ট, আগেই বলে দিলাম। তোমাদের কলেজের প্রফেসরদের কাছেও ব্যাপারটা একই, ইনফ্যাক্ট কম্পিউটার সায়েন্সের প্রফেসর, তুমি অনেক ভাবে ভাবে এআই হয়তো কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট, না এআই কোনো কম্পিউটার সায়েন্সের সাবজেক্টই নয়। এআই হচ্ছে ম্যাথ স্ট্যাট অ্যান্ড প্রোগ্রাম, যার মধ্যে ম্যাথ আর স্ট্যাট আছে 80%, প্রোগ্রাম আছে 20%, ম্যাথ স্ট্যাট 80%, প্রোগ্রাম আছে কত 20%। তো কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট কী করে হলো এটা? এটা কখনোই কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট নয়, ঠিক আছে। এআই সম্পূর্ণরূপে ম্যাথামেটিক্যাল স্ট্যাট ম্যাথের সাবজেক্ট, স্ট্যাট ম্যাথ, ওকে, এটা একটা স্ট্যাট ম্যাথ সাবজেক্ট, এটা কখনোই কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট না। অনেকেরই একটা ভুল পারসেপশন আছে কম্পিউটার সায়েন্সের টিচার এআই পড়াবে না, কী করে পড়াবে? তার কোথায় স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোথায় ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সম্ভব না। সে শুধু প্রোগ্রামিংটা জানে, ওই 20% প্রোগ্রাম যেটা কাজে লাগে, ওকে। তো এআই নিউ সাবজেক্ট সবার প্রথম, তাই অনেক টিচারেরই এআই জানা নেই। রিসেন্টলি ক্যালকাটা ইউনিভার্সিটি তার বিভিন্ন কলেজে পড়ানোর জন্য, যেহেতু এআই সাবজেক্টটাকে কোর্সে অ্যাড করেছে ম্যাথসের কোর্সে, তাই বিভিন্ন সাবজেক্ট পড়ানোর জন্য, এআই সাবজেক্টটা পড়ানোর জন্য আগে তো জন্মেও দেখেনি টিচাররা এআই, ঠিক আছে। তো হ্যাঁ রিয়েলিটি এটা, ঠিক আছে, যে পার্সোনালি পড়েছে তার ব্যাপারটা আলাদা, কেউ ধরো পড়েছে, কেউ ধরো সেটা নিয়ে কাজ করছে, কেউ ধরো রিসার্চ করছে, তার ব্যাপারটা আলাদা। জেনারেল কথাটা বলছি, টিচাররা চোখেই দেখেনি এআই জিনিসটা, তো এটা সম্পূর্ণরূপে নিউ সাবজেক্ট। রিসেন্টলি এই 2 মাস আগে, দু মাস হয়নি, হয়তো 1.5 মাস আগে, ক্যালকাটা ইউনিভার্সিটি একটা 3 দিনের ঝটপট প্রোগ্রাম লঞ্চ করে। ঝটপট প্রোগ্রাম কেন বলছি? কারণ কিছুই পড়ায়নি অ্যাকচুয়ালি সেখানে টিচারদেরকে, ডেকেছিল, ডেকে ওই স্লাইড শো দেখিয়েছে, ঠিক আছে, স্লাইড শো দেখিয়ে 3 দিনের মধ্যে রেডি করে দিয়ে বলছে এবার যে আপনি যান কলেজে গিয়ে এআই পড়ান, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। যে টিচার অলরেডি নিজে এআই জানতো বা পড়েছে তার ওই ঝটপট স্লাইড শো দেখারও দরকার হয়নি, ঠিক আছে। আর যে দেখেছে সে এখন ঝটপট
মানে কি অবস্থায় আছে আমি জানি না, ঠিক আছে। যাই হোক, অনেক টিচারই সেই কোর্সটা করেছে। তোমাদের হাওড়ার দিকে একটা কলেজ আছে, প্রভু জগৎবন্ধু কলেজ, জানি না জানো কিনা, আন্দুল কলেজ বলে পরিচয় তার আছে, যাই হোক আন্দুলে কলেজটা, ঠিক আছে, যারা জানো তারা জানো। সেখানে ওই ওয়ার্কশপটা হয়েছিল, ঠিক আছে, 3 দিনের ওয়ার্কশপ, বুঝতেই পারছো 3 দিনের মধ্যে ছেড়ে দিয়েছে জিনিসপত্র যা দেওয়ার দিয়ে, সেটা নিয়ে ভেবে লাভ নেই, যা করেছে করেছে। এখন ঘটনা হচ্ছে এই কারণে হয়তো অনেক কলেজ এআই দিতে পিছু পা হবে, চাইবে না। অনেক টিউশন টিচার বলবে যে এআই পড়ো না, এআই বাজে সাবজেক্ট, বা হয়তো বলবে এআই পড়লে মার্কস ওঠে না, বা হয়তো বলবে এআই পড়ে তোমার ক্ষতি হবে, এবং বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট পাবে। তার মধ্যে একটা পজিটিভ মানুষ আমি, ঠিক আছে, যে তোমাকে বলতে চলেছে যে এআই পড়া এবং পাইথন পড়ার মধ্যে এআই পড়া অনেক বেটার, ঠিক আছে। এর কারণ যে এটা যে আমি এআই জানি সেই কারণে বলে দিচ্ছি এই পড়ার বেটার, এরকম না ব্যাপারটা। এআই কেন পড়া বেটার তোমাকে আমি লজিক্যালি ব্যাপারটা বুঝিয়ে দেবো, কারণ যেহেতু আমার সাবজেক্টটা জানা, তোমাকে লজিক্যালি বোঝানোটা আমার কাছে অনেক ইজি, ঠিক আছে। কেন তোমার এআই পড়াটা বেটার সেটা আগে তোমার সামনে আনি। দেখো এআই কি অ্যাকচুয়ালি, এআই হচ্ছে শুধুমাত্র তোমাকে আমাকে অবজার্ভ করে একটা বলতে পারো মেকানিক্যাল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল মানে মেকানিক্যাল হতে পারে, বা বলতে পারো কাইন্ড অফ ইন্টেলিজেন্স। তোমার একটা এক্সাম্পল দিই, ধরো এই যে আমার কম্পিউটার, এই কম্পিউটারের সাথে আমি চেস খেলছি, চেস মানে দাবা, ঠিক আছে। তো এই কম্পিউটারের সাথে চেস বলো, লুডো বলো, হোয়াট এভার ইউ উইশ, তুমি যা খুশি বলতে পারো। চেস যেহেতু ব্রেনের খেলা, লুডো তো ব্রেনের খেলা না, ঠিক আছে, বুঝতেই পারছো, তো সেই কারণে আমি লুডো বলছি না, চেস বলছি। তো ধরো এই কম্পিউটারের সাথে আমি চেস খেলছি, এখন আমি মোটামুটি যদি লাস্ট 5-6 বছর ধরে চেস খেলাটাকে নিজের কন্ট্রোলে আনতে চেষ্টা করি, তাহলে আমি অবশ্যই একটা বেটার চেস প্লেয়ার হতে পারবো 5-6 বছরে। মনে করো এই কম্পিউটারকে চেস খেলাটা শেখানো হচ্ছে, সে জানে না চেস খেলা কিভাবে খেলতে হয়, ঠিক আছে, চেস খেলাটা শেখানো হচ্ছে মনে করো, সে কি করবে? কম্পিউটারের মধ্যে যদি সেলফ লার্নিং এর একটা প্রসিডিওর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কোনো একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্টের সাহায্যে, ধরো কম্পিউটার যেখানে সেলফ লার্ন করতে পারবে, নিজে নিজে শিখতে পারবে, যদি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কম্পিউটার কি করবে, আমি যখনই একটা চাল চাললাম, যেটাকে বলে মুভ, ইংলিশে বলে মুভ, বাংলায় বলে চাল চালা, বাঙালিরা তো আমরা একটু ক্রিয়েটিভ মানুষ, তো এই জন্য বিভিন্ন রকম বাংলা দিই, ইংলিশে বলে একটা মুভ, বাংলায় বলে চাল চাললাম, তো যাই হোক, তো যেটা চাল চাললাম সেই চালটা দেখে, সেই চালের রেজাল্ট দেখে, অনলি চালটা দেখবে তা নয়, চালের রেজাল্ট দেখো। একটা খেলার রুল আলাদা জিনিস, আর একটা খেলার শেখা আলাদা জিনিস। রুল জানলে মানেই খেলা শিখে গেলে তা নয়, তুমি ক্রিকেটের রুল জানো, কিন্তু মাঠে যদি ব্যাট হাতে নামিয়ে দেওয়া হয় তুমি খেলে ফাটিয়ে দেবে, এরকম না ব্যাপারটা, ঠিক আছে। খেলার রুল জানা আলাদা জিনিস, অ্যাকচুয়ালি খেলাটা শেখা আলাদা জিনিস। তো চেস খেলার যে রুলগুলো আছে, ধরো কম্পিউটারকে সেগুলো জানিয়ে দেওয়া আছে আগে থেকে, তার মানে যে কম্পিউটার চেস খেলে আমার সাথে জিতে যাবে তা নয়। হতে পারে সেই কম্পিউটার একদম চেসের কাছে নিউ, সে জানে না চেস কীভাবে খেলতে হয়, ঠিক আছে, মানে রুল জানে বাট খেলাটা শেখেনি এখন। সে কী করবে, আমার দেওয়া মুভগুলোকে দেখে, সেই মুভের রেজাল্ট দেখে, যে সেই মুভে অ্যাকচুয়ালি আমার ভালো হলো না খারাপ হলো, রেজাল্ট দেখে সে সেই মুভটাকে মনে রাখবে, শুধু মনে রাখবে না, মুভের রেজাল্টটাকেও মনে রাখবে, এবং এর সাথে সাথে আরও কিছু জিনিস মনে রাখবে। ফর এক্সাম্পল, তোমাকে আমি একটা খুব এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই, তোমরা কন্ডিশনাল প্রবাবিলিটি করেছো কি, যারা অনলাইনে আছো বলো, কন্ডিশনাল প্রবাবিলিটি কথাটা করেছো তোমরা, বলো, হ্যাঁ করেছো। তো কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি, ধরো আমার মানে যেটাকে আমরা বলি ঘোড়া, দাবা খেলায় ঘোড়া বলি, হাতি বলি, জানো তো এসব, ঠিক আছে। তো ধরো ঘোড়া আড়াই ঘর যেতে পারে, কিন্তু তার আড়াই ঘর বিভিন্ন দিকে হতে পারে, এদিকে আড়াই ঘর হতে পারে, ওদিক আড়াই ঘর, পেছন দিকে আড়াই ঘর হতে পারে, ওদিক আড়াই ঘর হতে পারে। তো আমার ঘোড়া আড়াই ঘর যেতে পারে, আমার কাছে দুটো ঘোড়া আছে, তো আমি একটা ঘোড়ার উপর চালটা দেবো। তো যে যে পসিবল চালগুলো আছে, যে যে পসিবল মুভসগুলো আছে, সেই মুভসগুলোর কন্ডিশনাল প্রবাবিলিটি দেখা হবে। মানে ধরো আমি এই দিকে নিয়ে গেছি, তাহলে আমার জেতার প্রবাবিলিটি কত, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ উইন যদি এই মুভটা হয়, আবার যদি পরের মুভটা হয় হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ উইন, তাহলে সমস্ত মুভের কন্ডিশনাল প্রবাবিলিটি দেখা হবে। মানে আমি এই মুভটা দিয়েছি, তাহলে জেতার প্রবাবিলিটি কত, হারার প্রবাবিলিটি কত। এই যে কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো আছে, কম্পিউটার কিন্তু এইগুলোকে ফাটাফাট ক্যালকুলেশন করতে পারে,
কারণ ওর ব্রেন যেটা, সেই ব্রেনটা কিন্তু কোনোদিনও রেস্ট বলে জিনিসটা চায় না। ওকে যতক্ষণ পাওয়ার সাপ্লাই করা হবে, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই যতক্ষণ করা হবে, ও ততক্ষণ অনবরত কাজ করতে পারবে। তোমার বা আমার মতো কিন্তু ওর দিনের শেষে 7 ঘন্টা ঘুমের দরকার নেই, বুঝতে পারলে? ওকে তুমি পাওয়ার সাপ্লাই করতে থাকো, আর কুলিং সিস্টেমটা ঠিকঠাক কাজ করাও যাতে মেশিন গরম না হয়ে যায়। কুলিং সিস্টেম মানে কি? কুলিং সিস্টেম মানে এয়ার কন্ডিশন লাগিয়ে দাও, বা মানে যেভাবে হোক কুল করো, ফ্যান লাগিয়ে দাও, এয়ার কন্ডিশন লাগিয়ে দাও, যেভাবে হোক কুল করো যাতে মেশিন না গরম হয়ে যায়। গরম হয়ে গেলে কাজ করবে না, কারণ সমস্ত কিছুর কাজে তো একটা অপটিমাল টেম্পারেচার আছে। তুমি দোকান থেকে যে ওষুধটা কিনে আনো, সেই ওষুধটার গায়েও লেখা থাকে স্টোর ইন এ ড্রাই কুল প্লেস, দেখেছো খেয়াল করে? তুমি যদি বলো আমি গরম জায়গায় রাখবো, তাতে কি হবে? ওর ফাংশনালিটি কমে যাবে, ঠিক আছে? কারণ ওর মধ্যে কেমিক্যাল কম্পোনেন্ট আছে। ঠিক তেমনি তুমি যে কম্পিউটার নিয়ে কাজ করছো, ওর মধ্যেও বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্ট আছে। হ্যাঁ, তো ওর যে হার্ড ডিস্ক, তার গায়ে তুমি দেখোনি কপার স্ট্রিপ থাকে? তুমি অবাক হয়ে যাচ্ছ কেন? তুমি দেখোনি একটা মেমোরি চিপ খুললে সেই মেমোরি চিপের গায়ে কপার স্ট্রিপ থাকে? তো ওটা কপারটা কি? তো তার তো একটা ফাংশনালিটি যেটা হবে, তো ওখানেও তো একটা অপটিমাল টেম্পারেচার আছে, তো যাতে সেই টেম্পারেচারটা ব্রেক করে বেরিয়ে না যায়। যখনই বেরিয়ে যাবে তখন সেটা খারাপ হয়ে যাবে। আর একটা সিঙ্গেল কম্পোনেন্ট যদি ডিস্টার্ব করে, তাহলে পুরো সিস্টেম তো ডিস্টার্ব করবে, সবই তো কানেক্টেড, ঠিক আছে? তো যদি তুমি কুলিং সিস্টেমটা ঠিকঠাক চালু রাখো, যাতে সব কিছু অপটিমাল জায়গায় থাকে, কুলিং ফুলিং সব কিছু থাকে, ইলেকট্রিসিটি সাপ্লাইটাও ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তোমার কম্পিউটারের জীবনেও রেস্ট লাগবে না। মনে করো কম্পিউটার রেস্ট নিচ্ছে, তখন কি হবে জানো? তখন তোমার ফোন কাজ করবে না, গুগলের কম্পিউটার যদি রেস্ট নেয়, অ্যাপেলের কম্পিউটার যদি রেস্ট নেয় তাহলেও আইফোনগুলো কাজ করবে না, মাইক্রোসফটের কম্পিউটার যদি রেস্ট নেয় তাহলে আমার পিসি কাজ করবে না, ফেসবুকের কম্পিউটার যদি রেস্ট নেয় তাহলে আমি ফেসবুক লগ ইন করতে পারবো না, ইনস্টাগ্রাম লগ ইন করতে পারবো না, বুঝতে পারছো? তা কম্পিউটার যদি রেস্টে চলে যায় তাহলে তোমার আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। যদি শিফট করে দেয় মানে একজনকে ওই জায়গায় ওকে রেস্ট দিয়ে ওর কাজটা আরেকটা কম্পিউটার করছে, তাহলে সবার আগে যেটা শিফট করতে হবে সেটা হচ্ছে ডেটা স্টোরেজ। ডেটা স্টোরেজ শিফট করে তারপর অপারেশন শিফট করতে হবে, এবং সব অপারেশন একসাথে শিফট করা হয় না, অপারেশনও 1 বাই 1 শিফট করা হয়, ঠিক আছে? সব অপারেশন যদি একসাথে শিফট করতে হয় তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, অপারেশনও 1 বাই 1 শিফট করা হয়। যাই হোক, এগুলো মানে কোর কম্পিউটার ডেভেলপমেন্টের ব্যাপার, এগুলো তো আমি অতটাও জানি না, তবে যেটা যতটা তোমাকে আইডিয়া দেওয়া দরকার ততটা আমি দিতে পারবো। ওগুলো কম্পিউটার ডেভেলপমেন্টের ব্যাপার, যে কিভাবে একটা প্রোগ্রাম থেকে একটা, মানে একটা প্রোগ্রাম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সুইচ করা হয়, এগুলো আমাদের সাবজেক্টে পড়ে না, ঠিক আছে? তো আমাদের সাবজেক্টে যেটা পড়ে সেটাই ফিরে আসে। তো ধরো তোমার কম্পিউটার তোমার সাথে চেস খেলছে, কিন্তু সেই কম্পিউটার শুধু খেলার রুল জানে, খেলাটা শেখেনি। খেলা শেখার, খেলার রুল থাকার মধ্যে, খেলার রুল জানার মধ্যে যে তফাৎ সেটা কিন্তু তোমাকে আমি আগেই বলেছি। তুমি ক্রিকেটের রুল জানতে পারো, তার মানে যে তোমাকে মাঠে নামিয়ে দিলে তুমি খেলে দেখিয়ে দেবে, এরকম না ব্যাপারটা, ঠিক আছে? তো তোমার কম্পিউটার কি করবে, তোমার কম্পিউটার বিভিন্ন মুভের কন্ডিশনাল প্রবাবিলিটি দেখবে, তার ব্রেনের মধ্যে সেই ক্যালকুলেশনটা হতে থাকবে, ঠিক আছে? দেখে 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 সে এবার ভাববে যে আচ্ছা তাহলে এই মুভটা দিলে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ উইন হাই আসছে, পরের বারে যখন তোমার সাথে খেলা হবে ওই মুভটাই ও ফার্স্টে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যে নিজে ভাবতে পারে না, বাট কিভাবে ভাবতে হয় সেটা তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, ভাবার জন্য একটা সঠিক পদ্ধতি শিখিয়ে দেওয়া হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্যাট প্রসেস সে ভাবছে, ঠিক আছে? কিন্তু ভাবনা যেটাকে বলে থট, সেটা কিন্তু এখানে সম্ভব নয়, কম্পিউটার কখনোই থট জেনারেট করতে পারে না, ঠিক আছে? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা এখান থেকেই আসে, যে ইন্টেলিজেন্স তো অবশ্যই, কারণ তোমার থেকেই সে শিখলো যে আচ্ছা এই মুভটা দিলে এরকম রেজাল্ট আসতে পারে, তাহলে পরের বারে যখন এই সিচুয়েশন আসবে আমি এই মুভ, এই ধরো 5টা পসিবল মুভ আছে, তার মধ্যে কার কন্ডিশনাল প্রবাবিলিটি সবচেয়ে বেশি সেই মুভটাই দেব, এই জিনিসটা যে শিখেলে শিখলো এটাই ইন্টেলিজেন্স, ঠিক আছে? এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, আরো এক্সাম্পল আছে, আরো এক্সাম্পল দিচ্ছি চলো। এখন কদিন আগে আমার এক মামা হসপিটালাইজ হয়েছিল, ঠিক আছে? ভর্তি করা হয়েছিল সিএমআরআইতে, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমাদের আলিপুরি হসপিটালটা, ঠিক আছে? নিশ্চয়ই দেখেছ, ইকবালপুর, আলিপুর, খিদিকপুর ওই জায়গাটা নিশ্চয়ই গেছো, দেখেছো নিশ্চয়ই, বড় হসপিটাল, ঠিক আছে? তো দেখো, তো দেখো ব্যাপারটা হলো যখন ওনাকে অ্যাডমিশন করা হলো ওনার সুগারের প্রবলেম ছিল, ঠিক আছে? তো ওনাকে যখন অ্যাডমিশন করা হলো তো ডাক্তার বললো যে দেখুন এই তো ইনসুলিন দিতেই হবে,
ইনসুলিন মানে যে হরমোন আমাদের সুগারটাকে কন্ট্রোলে রাখে তাকে বলে ইনসুলিন হরমোন, ঠিক আছে? তো সেই ইনসুলিন কতটা দেওয়া হবে সেটা বুঝবো কি করে? একটা মেশিন এসে গেছে, সেটাও কিন্তু কম্পিউটার। সেই মেশিনটা কি করছে দেখো, সেই মেশিনটা টেস্ট করছে একটা পার্টিকুলার মোমেন্টে ওই পেশেন্টের বডিতে কতটা ইনসুলিন আছে এবং কতটা দরকার, দুটোর মধ্যে ডিফারেন্স করছে, মাইনাস করছে, করে যতটা আসছে ততটা ইনসুলিন তার কাছে অলরেডি একটা স্টোরেজ আছে, সেখান থেকে সে পুশ করে দিচ্ছে। বুঝতে পারলে? মানে এমন নয় যে পুশ করে ছেড়ে দিল, যেমন স্যালাইন চলে সেরকম পুশ করে ছেড়ে দিল ওর মতো রেটে যেতে থাকবে এমন না। তাহলে একটা সময় তোমার বডির ইনসুলিন যখন বেড়ে যাবে ও কিন্তু পুশ করা বন্ধ করে দেবে, ঠিক আছে? তাহলে ওকে কি শেখানো হচ্ছে, ওই কম্পিউটারটাকে কি শেখানো হচ্ছে? তাহলে কম্পিউটার এখানে লার্ন করছে, কম্পিউটার হচ্ছে লার্নার, ঠিক আছে? দ্য কম্পিউটার ইজ লার্নিং, সাবজেক্টের নাম মেশিন লার্নিং। তোমার সিলেবাসের ইউনিট টু দেখো, সিলেবাসের দিকে তাকাও না, ওটা পাইথন ছিল, এই যে তোমার সিলেবাসে চলে এসো, ইউনিট গুলো দেখো, এই যে ইউনিট টু তাকাও, মেশিন লার্নিং, সাবজেক্টের নাম হচ্ছে মেশিন লার্নিং, কম্পিউটার লার্ন করছে। এই যে বললাম কম্পিউটার দাবা খেলা শিখছে, চেস খেলা শিখছে, কম্পিউটার শিখে নিচ্ছে যে কিভাবে ওই পেশেন্টটাকে কতটা ইনসুলিন দেব, কিভাবে দেবো সেটা তো শেখানো আছে অলরেডি, কতটা দেব। এবার এই কাজ দিয়ে যদি একটা ডক্টর করতো, ফর এক্সাম্পল ইনসুলিন ইউনিট হিসাবে দেওয়া হয়, মানে 2 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট, 6 ইউনিট, ডাক্তার বললো যে এই পেশেন্টটাকে প্রতিদিন সকালে 2 ইউনিট, রাতে 2 ইউনিট করে ইনসুলিন দেবো। ধরো ফর এক্সাম্পল রাতে ওই পেশেন্টের ইনসুলিন লেভেল, বডিতে যে ইনসুলিন লেভেলটা আছে সেটা আরও ড্রপ করে গেল, তো ওকে তো 2 ইউনিট ইনসুলিন দিয়ে কোনো লাভ হবে না, তখন তো 4 ইউনিট দরকার। তখন কি করতে হবে, ইনস্ট্যান্ট টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে? তাহলে যদি টেস্ট করতে ভুলে যায়, যে ধরো নার্স আছে ওখানে, যদি বাই চান্স টেস্ট করতে ভুলে যায়, বাই চান্স যদি সে ঘুমিয়ে পড়ে টেস্ট করতে ভুলে যায়, ধরো অন্য কেউ এসে ইনসুলিন দিয়ে চলে গেল, তখন কিন্তু পেশেন্টের ইনসুলিনটা যতটা দরকার ততটা হলো না। আবার ধরো ইনসুলিন লেভেল অনেক হাই হয়ে গেছে, তখন তাকে 2 ইউনিট ইনসুলিন আরো দিয়ে দিল, তখন কি হবে, পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। বুঝতে পারছি? তাহলে ব্যাপারটা এতটাই সিরিয়াস। কোথায় কোথায় শিখলে তুমি মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন মেডিকেল ফিল্ডে আছে, মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সে আছে, মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন এই যে ধরো গেমিং সিস্টেম, যেটাকে আমরা গেমিং বলি, তোমরা অনেকেই আজকাল গেম টেম খেলো, হ্যাঁ অনলাইন গেম খেলো না, খেলো না, ওই গেমিং সিস্টেমে আছে, ঠিক আছে? সব জায়গায় আছে। কয়েকটা জিনিস যেটা পৃথিবীকে রাজত্ব করতে চলেছে, পৃথিবীর উপর রাজত্ব করবে কয়েক কয়েক মাস বা বছরের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? অ্যাজ এ স্টুডেন্ট আজকের দিনে যদি এই সাবজেক্টটা পড়ার সুযোগ আমার থাকতো না, আমি কিন্তু এই সাবজেক্টটা নিতাম অবশ্যই। তুমি কি করবে সেটা তো তোমাকে ভাবতেই হবে অবশ্যই। আমি আবার বলছি, তোমাকে অনেকেই বলবে পাইথন নাও, ল্যাটিন নাও, তার কারণ হয়তো দু ধরনের কারণ হতে পারে। এক হচ্ছে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে সাবজেক্টটা কি না কি, আর দুই হচ্ছে তারা এই সাবজেক্টটা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না, ঠিক আছে? ওকে, কিন্তু যদি তুমি সুযোগ পাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেওয়ার, তাহলে পাইথন নেওয়ার কোনো মানে হয় না। আরেকটা কারণ বলি পাইথন নেওয়ার কেন মানে হয় না, দেখো আজকের দিনে একটা জিনিস খুব পপুলার হয়েছে, দুটো জিনিস অ্যাকচুয়ালি, তার মধ্যে একজনের নাম হচ্ছে ChatGPT, ঠিক আছে? আর আরেকজনের নাম হচ্ছে গুগল বার্ড, এই যে দুজন, এই যে দুজন যারা খুব পপুলার হয়েছে, তোমরা
আমি তো শুনি টুনি তোমাদের খবর একটু আধটু, অনেকেই নাকি ইন্টারনালে চ্যাটিভিটি সাহায্য নাও, টিউটোরিয়াল আর কি, ইন্টারনাল তো নেই টিউটোরিয়াল, ঠিক আছে, সে নিতে পারো, তাতে খারাপ কিছু না। খারাপ তখনই যখন টিউটোরিয়ালে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে পাশ করার পরে তুমি বলো যে এআই পড়বো না, তখন খারাপ। এআই এর সাহায্য নিয়ে সবকিছু করে যদি এসে বলো যে এআই পড়বো না, তখন খারাপ, ঠিক আছে। কারণ কি জানো, কারণ এই যে পাইথন প্রোগ্রামিং, তুমি যদি একটা আমাকে পাইথন প্রোগ্রামিং দাও, ধরো আমি এখানে লিখলাম রাইট আ প্রোগ্রাম ইন পাইথন টু ক্যালকুলেট দা, কি বলবো বলো, যে কোনো প্রোগ্রাম যা খুশি, এ প্লাস বি, সাম অফ প্রাইমস, প্রাইমস না দাও না, আপ টু দা হান্ড্রেড প্রাইম, একশোতম প্রাইম পর্যন্ত যত প্রাইম আছে, আচ্ছা ঠিক আছে, আরে ওই তো কষ্ট করবে, তোমার কষ্টের কি আছে, ও পরে দেখবে, ওটা পরে দেখবে ঠিকঠাক কষ্ট করেছে কিনা, আবার লোকে কষ্টটা বলতে দাও। এই যে কি লিখেছি একদম নিচে আছে, লিখছে লিখছে ও দাঁড়াও, এই লেখা শেষ করেছে, হয়তো এখনো ধরেনি ওই জন্য আমাকে কিছু বলছিল নিচে, সব পরে করবো। আপাতত কি লিখেছি দেখো, রাইট এ প্রোগ্রাম ইন পাইথন টু ক্যালকুলেট দ্য সাম অফ প্রাইমস আপ টু ফার্স্ট 25 প্রাইম। তুমি বলছিলে পাইথন প্রোগ্রামিং শিখবে, দুদিন পরে ইন্ডিয়াতে প্রোগ্রামারদের চাকরি চলে যেতে চলেছে, প্রোগ্রামারদের নেবে না চাকরিতে, কেন নেবে বলো তো, প্রোগ্রাম তো চ্যাট জিপিটি লিখছে, কেন একটা প্রোগ্রামকে 2 লাখ, প্রোগ্রামারকে 2 লাখ 3 লাখ মাইনে দেবে বলো আমাকে, বুঝাও, কোনো আর কোনো একটা ব্যাকগ্রাউন্ড দাও তো দেখি। আজকের দিনে যারা ডেভেলপার হিসেবে থাকে, বিভিন্ন প্রোগ্রামিং ডেভেলপ করে, মানে প্রোগ্রামিং ডেভেলপ না, বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে থাকে ডেভেলপার যারা, প্রোগ্রামার অ্যাকচুয়ালি, তাদের মোটামুটি খুব বড় কোম্পানি হলে, ধরো বেন ম্যাকেনজি এই ধরনের কোম্পানি যদি হয়, বা বলতে পারো আমাদের গোল্ডম্যান স্যাচ এই ধরনের বড় কোম্পানি যদি হয়, জেপি মর্গ্যান, ঠিক আছে, মর্গ্যান স্ট্যানলি, এই ধরনের কোম্পানি যদি হয়, মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা মাইনে দেয় প্রতি মাসে, ঠিক আছে। আর যদি ছোট লেভেলের কোম্পানি হয়, মানে TCS, উইপ্রো, ইনফোসিস, এরা মোটামুটি 60 থেকে 70 হাজার টাকা মাইনে দেয় প্রতি মাসে, ঠিক আছে, ডেভেলপারদের স্যালারি বললাম, মিড রেঞ্জ ডেভেলপার, খুব ভালো ডেভেলপার হলে তার 1.5-2 লাখ টাকাও স্যালারি হতে পারে TCS, উইপ্রোতে, ঠিক আছে, সেটা পরের কথা। তো দেখো, তাই যদি হয়, যদি ডেভেলপারদের এত স্যালারি দেবে, তাহলে চ্যাট জিপিটির কী দরকার বা জিপিটির কী দরকার, এগুলো তো তাহলে বেকার হয়ে গেল। আর কোম্পানি নিশ্চয়ই অত বোকা নয় যে চ্যাট জিপিটি ইউজ না করে ডেভেলপারকে দিয়ে করাবে, ডেভেলপার একজন কি রাখবে, আগে 10টা ডেভেলপার কাজ করতো, ব্যাপারটা বোঝো, আগে 10টা ডেভেলপার কাজ করতো, তাদের সবাইকে কোড লিখতে হতো, এখন একজন ডেভেলপার কি রাখবে, একজন মানে কমে গেল, রেশিওটা বোঝো, আমি রেশিওর উপরে কথা বলছি, কোনো কোম্পানিতে 10টা ডেভেলপার থাকে না, আমি এত ছোটো ছোটো কোম্পানির নাম তোমাকে বলিনি, আমি যতগুলো কোম্পানির নাম বলেছি তাদের TCS এর টোটাল এমপ্লয়ির সংখ্যাই 2 লাখ, ঠিক আছে, তো ন্যাচারালি এত কম ডেভেলপার থাকে না, যেটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, আগে যদি 100টা ডেভেলপার কাজ করে, এখন 10টা ডেভেলপার কাজ করবে, আগে ডেভেলপাররা কি করতো, নিজেরা কোড লিখতো, এখনকার ডেভেলপার কি করে, চ্যাট জিপিটি থেকে কোডগুলো দেখে কারেকশন করে, তফাতটা বোঝো, ঠিক আছে। যেখানে প্রোগ্রামিং এর গুরুত্ব কমে যাচ্ছে, সেই যুগে এসে তুমি প্রোগ্রামিং শিখছো যেটার গুরুত্ব বেড়ে যাচ্ছে সেটাকে ছেড়ে, তাহলে বলো তোমার জায়গাটা কোথায় থাকলো, তুমি নিজেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ, যেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা ছেড়ে, যেটা কম গুরুত্বপূর্ণ সেটার দিকে চলে যাচ্ছ, যেখানে লে অফ হচ্ছে, লে অফ মানে কোম্পানি থেকে বার করে দেওয়া, সোজা কথায় ভাই কাল থেকে আসতে হবে না, একে বলে লে অফ, ঠিক আছে। তো যেখানে লে অফ হচ্ছে প্রোগ্রামারদের, তুমি সেখানে প্রোগ্রামিং শিখছো, কেন লে অফ হচ্ছে প্রোগ্রামারদের, কারণ এআই এসে গেছে, আর তুমি সেই এআই কে ছেড়ে প্রোগ্রামিং শিখছো, ব্যাপারটা ঠিক ভালো লাগলো না, না ভালো লাগার কথাও না,
কিন্তু এটা হতে পারে তোমার সাথে, তোমাকে জোর করা হতেই পারে কলেজ থেকে, বা অনেক সময় দেখবে বন্ধু বান্ধব দ্বারাও একটা মিস ইন্টারপ্রিটেশন দেওয়া হয়, ঠিক আছে? হয়তো তারা যেখানে পড়বে বা টিউশন পড়বে সেখানে যিনি পড়াবেন তিনি হয়তো জানেন না এআই, তার কাছে কোনটা পড়ানো সোজা, অবশ্যই পাইথন, ঠিক আছে? কারণ পাইথনের সাথে আরেকটা জিনিসের মিল আছে, সেটা হচ্ছে সেজ ম্যাথ। এর আগের বছর পর্যন্ত আমাদের সিলেবাসে সেজ ম্যাথ ছিল, তোমাদের স্কটিশ চার্চ কলেজ সেজ ম্যাথ দিত, তোমাদের সিনিয়ররা সেজ ম্যাথ পড়েছে, জিজ্ঞেস করে দেখবে তোমাদের যারা সিনিয়র আছে তাদেরকে সেজ ম্যাথ দেওয়া হয়েছিল। ওই যে সেজ ম্যাথ আর পাইথন, আমাদের ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং দেবে না পাইথনে, আমাদেরকে তো আর বলবে না যে ফিজিক্সের কোনো একটা প্রোগ্রাম করে দেখো পাইথনে, বা কেমিস্ট্রির কোনো একটা প্রোগ্রাম করে দেখো পাইথনে, বা বায়োলজিক্যাল কোনো একটা প্রোগ্রাম করে দেখো পাইথনে, আমাদের তো এসব বলবে না, আমাদের ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম দেবে। তো সেজ ম্যাথ এবং পাইথন খুব কাছাকাছি, তো যে সমস্ত টিচাররা সেজ ম্যাথ পড়িয়েছেন বা জানেন তারা কিন্তু পাইথন পড়াতে খুব সহজ পারবেন, খুব সহজে পারবেন, তাদের কাছে এআই পড়ানোটা অনেক চ্যালেঞ্জিং, তো ন্যাচারালি তারা এআই পড়াতে চাইবেন না। এবং তারা স্টুডেন্টদেরকে এরকম ভাবে বোঝাবেন যে এআই খুব বাজে জিনিস, এআই ফালতু জিনিস, এআই মার্কস ওঠে না, নিস না, ঠিক আছে? এবং খুব যত্ন করে ব্রেন ওয়াশ করবে, ঠিক আছে? হ্যাঁ, রিয়েলিটি এটা, আমি বলছি অন রেকর্ড বলছি, এই রেকর্ডিংটা তোমার কাছে যাবে, ঠিক আছে? এবং যার ফলস্বরূপ সেই ছেলে মেয়েগুলো যখন চাকরি পাবে না তারা বলবে আমার গভর্নমেন্টটা বাজে ছিল সেই জন্য চাকরিটা পাইনি, ঠিক আছে? কিন্তু রিয়েলিটি এটাই যে তুমি যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে না শেখো তাহলে যুগ তোমাকে ছেড়ে, যুগ এগিয়ে যাবে তুমি পিছিয়ে যাবে। তোমাকে এটা বুঝতে হবে যে ব্যাকডেটেড জিনিসপত্র নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই। সিইউ পর্যন্ত, সিইউ যে কি করে সবার লেট মুভার, সবার শেষে কাজ শুরু করে, সে পর্যন্ত তোমার কোর্স পড়ানোর জন্য তোমার কলেজের টিচারদের একটা কোর্স ওয়ার্ক করিয়ে দিয়েছে এআই এর উপরে, 3 দিনে করিয়েছে মানছি, ঠিক আছে, মানছি আমি কিছুই করাইনি, বাট নাম কাওয়াস্তা তো করিয়েছে, অ্যাট লিস্ট বলতে তো পারবে ভাই করিয়েছি, ঠিক আছে? এটা তো বলতে পারবে যে আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? টিচাররা তো বলতে পারবে না যে করাইনি, ব্যাপার হচ্ছে এটাই হলো। দেখো আমি চাইলে আরো তোমাকে লাখ লাখ এক্সাম্পল দিতে পারি যে এআই ফিল্ড কিভাবে কাজ করে, তো আমি চাই তুমি একটু গুগলে সার্চ করে দেখো, একটু ইউটিউবে সার্চ করে দেখো যে এআই কিভাবে কাজ করে। বাকি তোমার সিলেবাস তো আছেই, যখন আমি ডিসকাস করবো তখন তো সিলেবাস নিয়ে ডিসকাস করবোই, আজকে আমার একটু পড়ানোর ইচ্ছা করছে ওই জন্য আমি বেশি ডিসকাশনে ঢুকছি না, ঠিক আছে? কারণ এই এত ডিসকাশনে ঢুকতে গেলে পড়াতে পারবো না, টাইম ওভার হয়ে যাবে, অলরেডি 1 ঘন্টা বকে ফেলেছি, একটু কম বকলেই ভালো হয়, ঠিক আছে? দেখো তো আমি একটুখানি বইয়ের ব্যাপারটাই বলি, তাহলে আমি আশা করছি যা বলার মোটামুটি বলেছি। আর যাদের মাইনর পেপারে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স আছে, এটা খুব অসাধারণ ইউজফুল একটা পেপার, খুবই ইউজফুল, খুবই ইউজফুল, মানে যেটা কোনোদিনও জব কমবে না, অলওয়েজ জব বাড়তে থাকে, ঠিক আছে? এরকম একটা পেপার। দেখো ভাই আলটিমেটলি তুমি তো জবের জন্যই পড়াশোনাটা করছো, কেন পড়ছো, কেন পড়ছো, সাবজেক্ট ভালো লাগে বলে পড়ছো, কদিন ধরে এই সাবজেক্টটিকে নিয়ে ঘাটাঘাটি করবে যদি জব না থাকে, ঠিক আছে? তো এর সিলেবাস আমি আর দেখাচ্ছি না, কি সিলেবাস দেখাবো বলো তো। আসল কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এটা যে পড়ার সুযোগটা পায় যারা মাইনরের, যে সমস্ত স্টুডেন্ট এটা পড়ে, তোমরা তো অনার্সের স্টুডেন্ট, তোমরা আইডিসি ম্যাথ পড়ার সুযোগ পাবে না, যদি পেতে নিজেদেরকে লাকি মনে করতে। দেখো সত্যি কথা বলতে গেলে সেই যখন তোমাকে একটা আইডিসি পেপার পড়তেই হবে, তো ম্যাথটা কেন দেবে না, আমি জানি না কেন দেবে না, বাট দিচ্ছে না, ঠিক আছে? দিলে খুব ভালো হতো, খুব ভালো সাবজেক্ট ছিল, তো এটাও খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আমি এর মধ্যে ঢুকছি না, আমি একটুখানি পড়ানো শুরু করবো, আজকে পড়ানোর মধ্যে ঢুকবো। তা আমি একটু বই থেকে বলি যে কি কি বই লাগবে। তো দেখো তোমাদের যে প্রথম পেপারটা যেটাকে বেসিক অ্যালজেব্রা বলা হয়, তো সেই বেসিক অ্যালজেব্রা যেটা, তার মধ্যে 3টে পার্ট আছে, আমি একটু সিলেবাসটা একটু ছোট করে বুঝিয়ে দিই। বেসিক অ্যালজেব্রা এটা মেজর মাইনর দুজনেরই আছে, মেজরেরও যেমন আছে এটা মাইনরেরও আছে, ঠিক আছে? যারা মেজর পড়ছো তাদেরও আছে, যারা মাইনর পড়বে তাদেরও আছে। ইনফ্যাক্ট মাইনরের 2টো পেপার আছে, একটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স। মেজরেরও 2টো পেপার আছে, একটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা আর একটা হচ্ছে ওই সি বলছি কি বলে ওটাকে, পাইথন প্রোগ্রামিং এন্ড ল্যাটেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো আমি ওই সিলেবাসগুলো পরে ডিসকাস করব যখন শুরু করব ওই সিলেবাসগুলো, কারণ দেখো
এখন তোমাদের পরীক্ষা শেষ হয়নি, যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে আমি ওর মধ্যে ঢুকবো না, মানে সেক পেপার বা আইডিসি পেপারের মধ্যে ঢুকবো না, ঠিক আছে? এখন শুধু তোমাদের এই মেজর বা মাইনর পেপার থাকবে, মানে বেসিক অ্যালজেব্রা থাকবে, ঠিক আছে? যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে আমরা ওর মধ্যে ঢুকবো। যতটা বলার আমি বলে দিয়েছি, কারণ এইটুকু নলেজ নিয়ে এবার তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে। তোমার যখন কলেজ বলবে যে না তোমাকে আমরা দেবো না এআই, তখন তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে যে আমাকে দিতেই হবে, কারণ এটা আমার দরকার, আমার ভবিষ্যতের জন্য এটা আমার দরকার, ঠিক আছে? এই স্ট্যান্ডটা যাতে নিতে পারো সেই জন্য যতটা বলার আমি বলেছি। এবার তুমি ডিসাইড করো যে তুমি কোনটা নেবে, আমি তোমার জন্য ডিসাইড করব না, তোমাকে আমি পুরোটা বললাম, ভালো খারাপ, মানুষজন কি বলবে, মানুষের রিয়াকশন সব বলেছি। নাও ইউ ডিসাইড হোয়াট ইজ বেস্ট ফর ইউ। আমি তোমার জন্য ডিসাইড করব না, কখনোই করব না, তোমাকে তোমার ডিসিশনটা নিতেই হবে, ঠিক আছে? দেখো বেসিক অ্যালজেব্রা তিনটে পার্ট রয়েছে, তিনটে পার্ট, কটা পার্ট রয়েছে, কটা পার্ট রয়েছে, তিনটে পার্ট রয়েছে। একটাকে বলা হয় ক্লাসিক্যাল, একটাকে বলা হয় মডার্ন, একটাকে বলা হয় লিনিয়ার। তো এই তিনটে পার্ট মিলিয়ে তোমার বেসিক অ্যালজেব্রা। এই যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এখানে তুমি তিনটে জিনিস পড়বে, একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, একটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, আরেকটা হচ্ছে ইনইকুয়ালিটিস। ঠিক আছে, মডার্ন অ্যালজেব্রাতেও তুমি তিনটে জিনিস পড়বে, সব জায়গায় তিনটে করেই আসছে, তাই না? না, সব জায়গায় তিনটে না, লাস্টেরটা দুটো আছে, ঠিক আছে? মডার্ন অ্যালজেব্রাতে তিনটে জিনিস পড়বে, একটা হচ্ছে রিলেশন, আরেকটা হচ্ছে ফাংশনস, আর লাস্ট যেটা পড়বে সেটা হচ্ছে ইন্টিজার্স বা আমরা বলি নাম্বার সিস্টেম। আমি নাম্বার সিস্টেমই বলছি, নাম্বার থিওরি বলি, সিস্টেম বলবো না। সিস্টেম কেমন ওই বাইনারি ডেসিমেল মতো শুনতে লাগে, ঠিক আছে? ওসব নয়, নাম্বার থিওরি। বাইনারি ডেসিমেল পড়েছো তো নাকি ফিজিক্সে, ছিল তো, জানো এসব, কিন্তু সিস্টেম ওটা, ওটা নাম্বার সিস্টেম। লোকে যখন বলে নাম্বার সিস্টেম তখন মনে হয় বাইনারি সিস্টেম, ডেসিমাল সিস্টেম এসব বলছে, না তা নয়, এটা নাম্বার থিওরি, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা জিনিস। ফাইনালি আসছে লিনিয়ার, লিনিয়ারের মধ্যে কি রয়েছে, এটা হচ্ছে থিওরি অফ ম্যাট্রিসেস, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এর ফার্স্ট চ্যাপ্টার। আরেকটা হচ্ছে ভেক্টর স্পেসেস, এই তোমাদের বেসিক অ্যালজেব্রা সিলেবাস, ঠিক আছে? এই তোমার বেসিক অ্যালজেব্রার সিলেবাস, ওকে? আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম সিলেবাসে কি কি আছে? না, আমি জানি আমি বোঝাতে পারিনি, কারণ এর মধ্যে কি আছে সেটা তো তোমাকে এখনো বলাই হয়নি, তো তুমি বোঝার জায়গায় আসোনি, তুমি শুধু চ্যাপ্টারের নাম শুনেছো। কিছু জিনিস তোমার জানা রয়েছে, যেমন ধরো কমপ্লেক্স নাম্বার তুমি পড়েছো, তুমি ভাবো, ভেবো না যে যতটা তুমি এইচএসে পড়েছো ততটাই, শুধু এতটুকু বলে রাখি যতটা এইচএসে পড়েছো তারপর থেকে এখানে শুরু হচ্ছে, ঠিক আছে? তুমি এইচএসে পড়েছো কমপ্লেক্স নাম্বার সেটা আমি জানি, কিন্তু এটা তোমাকে আমি জানাতে চাই তুমি যতটা পড়েছো তারপর থেকে এখানে রয়েছে, ওকে? তাই যারা ভাবছো যে আমি তো কমপ্লেক্স নাম্বার জানি, বেশি ওড়ার চেষ্টা করো না, অসুবিধে হয়ে যাবে তাহলে, ঠিক আছে? থিওরি অফ ইকুয়েশনস, এটাও তাই, যতটা এইচএসে পড়েছো তারপর থেকে এখানে আসছে, ঠিক আছে? ইনইকুয়ালিটিস, এটা বরঞ্চ তোমার মানে কি বলবো, এটাও তাই অ্যাকচুয়ালি, এইচএসে কিছুটা ছিল কি ইনইকুয়ালিটিস, তারপর থেকে এখানে আছে। রিলেশন অ্যান্ড ফাংশনস, এই দুটো চ্যাপ্টার বরঞ্চ তোমার এইচএসে অনেকটা পড়া ছিল, অনেকটা কমন এখানে পাবে, মানে এইচএসের সাথে অনেকটা কমন পাবে, কথাটা বুঝতে পারছো কি বলছি? তবে একটা ছোট্ট দুঃখের বিষয়, এইচএসে শুধু অঙ্ক করানো হয়, প্রবলেম সলিউশন করানো হয়, এখানে তোমাকে থিওরি পড়তে হবে। এটা অনেকের কাছে ভালো লাগার কারণ হতে পারে যে হ্যাঁ আমি থিওরি পড়ছি ভালো লাগছে,
আবার অনেকের কাছে দুঃখের কারণ হতে পারে। তবে আজকে আমি একটা জিনিস জানিয়ে দিই, একটা সাবজেক্ট যখন ভেতরে কোর মেটেরিয়ালে গিয়ে পড়া হয় তখন তার রূপ একরকম হয়, আর শুধু যখন অঙ্ক করা হয় তার রূপ অন্যরকম হয়। তো এখানে তুমি কোর মেটেরিয়ালে গিয়ে সাবজেক্টটা পড়বে, সুতরাং সাবজেক্টটাকে এনজয় করার চেষ্টা করো। এতটুকু আমার গ্যারেন্টি যে তুমি যদি এনজয় করার চেষ্টা করো তাহলে সত্যিই সাবজেক্টটা এনজয় করবে, ঠিক আছে? এখানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, এক্ষুনি আমার ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে বেরিয়ে যাবো, এরকম কোনো ব্যাপার না। ধীরে সুস্থে মেক ইউর ফিউচার, মেক ইউর ওন ফিউচার, ঠিক আছে? নাম্বার থিওরি, যদি বলো যে এতগুলো পেপারের মধ্যে সবচেয়ে বিউটিফুল কোনটা, সেটা হচ্ছে নাম্বার থিওরি, ঠিক আছে? সৌন্দর্য, দ্য বিউটি অফ ম্যাথামেটিক্স পাবে এখানে নাম্বার থিওরি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছে থিওরি অফ ম্যাট্রিসেস এন্ড সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা তোমার কাছে একদম নতুন তা নয়, তোমার এইচএস এর র্যাঙ্ক ফ্যাঙ্ক কিছুটা ছিল, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কিছুটা ছিল বলে, যদি আমি খুব ভুল না হই, ছিল কি ছিল না এই র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স? আচ্ছা, তাহলে তো নতুনই বলতে হবে, বাট জিনিসটা অনেক ইজি, ঠিক আছে? ম্যাট্রিক্স পর্যন্ত তুমি পড়েছো, এখানে তারপর থেকে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থেকে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে ভেক্টর স্পেসেস। এটা কি জিনিস এখন তো বললে বুঝবে না, ভেক্টর স্পেস কি জিনিস এখন তো বললে বুঝবে না, তার জন্য সাবজেক্টে ঢুকতে হবে। আপাতত জেনে রাখো ভেক্টর স্পেসেস মানে ভেক্টর সম্পর্কিত জিনিস নিয়ে আমরা পড়ানো শুরু করি, মানে আমরা কারা আগে একটু বলে আসি, ঠিক আছে? আমি একটু আমাদের ওয়েবসাইটটাই নিয়ে আসি সবার আগে। দেখো এইটা আমাদের ওয়েবসাইট, যেটা থেকে তোমাদের সমস্ত ক্লাসের রেকর্ডিং বলো বা ক্লাস নোটস বলো বা আমরা যদি পরীক্ষা নিই সেই পরীক্ষার পেপার বলো, সমস্ত কিছু সাজেশন বলো যা এখানে আছে সেগুলো আমরা এখানে দিই আর কি, মানে যা দিই এখানে দিই। টোটালি ক্লাস করানোর পরে একটা রেকর্ডিং তৈরি হয়, আমরা তো অনলাইন অফলাইন একসাথে করাই, তো ক্লাস করানোর পরে একটা রেকর্ডিং তৈরি হয় ক্যামেরার মধ্যে, সেই রেকর্ডিংটাও আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে? একটু ওয়েব অ্যাড্রেসটা দেখে নাও, maths.www.mathsaddaeducation.in, এই ওয়েবসাইটের অ্যাড্রেসও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। তুমি এখানে গিয়ে একটু ঘাটাঘাটি করতেই পারো, তাহলে জানতে পেরে যাবে। আমি একটু পরিচয় করিয়ে দিই, যেহেতু তোমাদের একজন স্যার এখন এই মুহূর্তে ক্লাসে প্রেজেন্ট নেই, তাই আমাদের ক্লাস কখন হবে না হবে সেসবগুলো পরে, কিন্তু আমরা কারা কারা পড়াচ্ছি একটু পরিচয় করিয়ে দিই। আমার সাথে এই যে মোহিত স্যারকে দেখছো, ইনি তোমাদের কোর্স পড়াবেন, আমরা দুজনে মিলে পড়াবো, আমি এবং মোহিত স্যার, ঠিক আছে? আমারটা তো আমি বলেই দেবো আজকে যে আমি কোন কোন পার্টটা পড়াবো, তার সাথে মোহিত স্যার কোন কোন পার্টটা পড়াবেন সেটাও বলে দেবো, ঠিক আছে? চলে আসছি, দেখো আমাদের এবার পার্টে চলে আসি। আচ্ছা, এবার ওয়েবসাইট সম্পর্কে আবার পরে আসবো, ওয়েবসাইট অ্যাপ নিয়ে আমি একটা থরোলি কথা বলবো, সেটা পরে লাস্টে বলবো আবার, ঠিক আছে? আমি যেগুলো পড়াবো, যে পার্টগুলো পড়াবো সেটা আগে ক্লিয়ার করি। আমি তোমার টোটাল ক্লাসিক্যালটা পড়াবো, ক্লাসিক্যালের মধ্যে কি আছে, কমপ্লেক্স নাম্বার আছে, থিওরি অফ ইকুয়েশন আছে, ইনইকুয়ালিটিস, ঠিক আছে? এই এদিকে রাখো, আর এদিকে নাম্বার থিওরিটা পড়াবো, হলো? কথাটা বোঝা গেল? আমি তোমাকে এই দুটো জায়গা পড়াবো, না দুটো জায়গা মানে এইখানে তিনটে পেপার, তিনটে চ্যাপ্টার, আর এইখানে একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, কথাটা আশা করি বোঝাতে পারলাম। সো টোটাল চারটে জিনিস আছে এখানে আমার পড়ানোর জায়গায়, ওকে? ওদিকে বাকি যে জায়গাটা দেখছো সেটা পড়াবেন মোহিত স্যার, ঠিক আছে? আমাদের টোটাল চারটে ক্লাস হবে, ঠিক আছে? তার মধ্যে আমরা যে ক্লাসগুলো করাবো সেগুলোর মধ্যে কলেজ স্ট্রিটে অফলাইন হয়, অফলাইন মানে হাইব্রিড মোডে হয় একটা, ডায়মন্ড হারবারে হাইব্রিড মোডে একটা হয়, যারা ডায়মন্ড হারবারে যেতে পারবে না অত দূরে তারা অনলাইনে করবে সেম ক্লাস, একইভাবে যখন এখন যেমন তোমরা যেমন জুমে করছো, একটু আমাকে ওটা দাও তো চার্জারটা, চার্জারটা আমার চার্জারটা, আর যেটা চার্জ দিচ্ছি তুমি, আরে খুলে দাও না, আচ্ছা যেটা বলছিলাম, আমাদের ক্লাস যা হয়
একসাথে অনলাইন অফলাইন দুটো একসাথে পারো। কলেজ স্ট্রিটে অফলাইনে যেটা হয় সেটা তুমি অনলাইনেও করতে পারো, ডায়মন্ড হারবারে যেটা অফলাইনে হয় সেটা তুমি অনলাইনেও করতে পারো। একইভাবে যেরকম দেখছো এখন জুমের মাধ্যমে, জুমের লিঙ্ক থাকবে তোমার কাছে, সেই জুমে তুমি জয়েন করলে অনলাইনে করতে পারবে, আর যদি তুমি অফলাইনে আসো তো খুবই ভালো হয়। ঠিক আছে, ডেট কি হবে না হবে সেসব আমি গ্রুপে ডিটেইলড বলে দেবো, এখানে বলে সেগুলোর কোনো লাভ হবে না, কারণ হয়তো তোমাদেরও কিছু বক্তব্য থাকবে সেই নিয়ে, সেই জিনিসটা আমি গ্রুপে ডিটেইল ডিসকাশন করব। চলো আপাতত যেটা একটু বইয়ের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আচ্ছা তাহলে কি কি বললাম, আমি পড়াচ্ছি কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটিস আর নাম্বার থিওরি, মোহিত স্যার পড়াচ্ছে রিলেশন, ফাংশন, থিওরি অফ ম্যাট্রিসেস অ্যান্ড সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আর ভেক্টর স্পেস। আমি একটু বইয়ের ব্যাপারটাই বলি, তোমাদের তিনটে অ্যালজেব্রা আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, মডার্ন অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, রাইট? এই তিনটে অ্যালজেব্রার জন্য আমাদের মোট দুটো বই লাগবে, অর্থাৎ আমাদের এই যে বেসিক অ্যালজেব্রা, মেজর হোক বা মাইনর, মেজর হোক বা মাইনর, সিলেবাস এক, কোয়েশ্চেন প্যাটার্নও সেম, ঠিক আছে, পরীক্ষা আলাদা হয় অবশ্যই কিন্তু প্যাটার্ন অফ কোয়েশ্চেন সেম, সিলেবাসও এক, ঠিক আছে, তো বই একই। ঠিক আছে, কি বই লাগবে একটু বলে দিই, দেখো এই যে বইটা দেখছো এটা অ্যামাজন থেকে আমি ছবিটা দেখাচ্ছি তোমাকে, তো আমি তোমাকে বইয়ের ছবিগুলোও পাঠিয়ে দিতে পারি বা অ্যামাজন থেকে লিঙ্কও পাঠিয়ে দিতে পারি, তবে অ্যামাজন থেকেই কিনতে হবে এমন ব্যাপার না, তোমার যেখান থেকে খুশি তুমি জোগাড় করো, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। ঠিক আছে, এইটা আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য যে বইটা ইউজ হবে সেটা, কি বললাম শুনলে, এই বইটা ক্লাসিক্যালের বই, ক্লাসিক্যাল বইয়ের নাম, পাবলিকেশন, রাইটারের নাম সব আছে এখানে, কোনো চিন্তার কারণ নেই, তুমি শুধু একটু ফোকাস করো, যেটা আমি লিখছি সেটাকে পিডিএফ আকারে তোমার কাছে দিয়েও দেওয়া হবে, সুতরাং টেনশনের কোনো ব্যাপার করো না, টেনশন করে কোনো দরকার নেই। ঠিক আছে, এক্ষুনি লিখতে হবে এরকম না তোমাকে, তুমি ধৈর্য ধরে শুধু বোঝো, ব্যাপারটাকে এনজয় করো, বাকি তোমার কাছে সব পৌঁছে যাবে। এই যে বইটা তুমি দেখছো এটা থেকে দুটো অ্যালজেব্রা পড়ানো হবে, একটা হচ্ছে মডার্ন আর একটা হচ্ছে লিনিয়ার, তাহলে তোমার মোট দুটো বই লাগছে, একটা ক্লাসিক্যাল আর একটা মডার্ন অ্যান্ড লিনিয়ার। ক্লাসিক্যালের হয়তো তোমার কলেজে এই বইটা না দিয়ে অন্য বই দিতে পারে, আমি বলেও দিই কোন বইটা দেবে, যদি অন্য বই দেয় তাহলে কোন বই দেবে সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি। তুমি দেখবে কলেজে যখন পড়াবে তখন ক্লাসিক্যাল এই বইটা থেকে পড়াবে, ঠিক আছে? এটাও অ্যাকচুয়ালি ক্লাসিক্যালের বই, এটা কলেজ তোমাকে ক্লাসিক্যালের জন্য রেকমেন্ড করবে, সে তুমি যে কলেজেই পড়ো না কেন। কিন্তু দেখো আমরা যখন কোনো সাবজেক্ট পড়াই তখন আমরা সবসময় এটাই দেখি যে কোন বইটা বেস্ট কোন সাবজেক্টের জন্য। তোমাকে একটা কথা বলি, জাস্ট একটু দেখো, দেখলেই বুঝতে পারবে, তোমার কাছে এই ব্যাপারটা কোনো জিনিস মানে জিনিসটা বোঝার কোনো ব্যাপারই নয়, দেখো ছোট্ট জিনিস অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে। এই যে বইটা এখানে দেখো লেখা আছে ক্লাসিক্যাল, এখানে লেখা আছে মডার্ন, এখানে লেখা আছে লিনিয়ার, তার সাথে বুলিয়ান। তোমাকে চাইলে কিন্তু আমি বলতে পারতাম যে এই বই থেকে মডার্ন পড়ানো হবে, বাট না, মডার্ন এই বই থেকে পড়ানো হবে না, কারণ ওই যে বললাম যেটা যেখানে বেস্ট, যে জিনিসটা যার জন্য বেস্ট, ক্লাসিক্যালের জন্য এটা বেস্ট, মডার্ন এবং লিনিয়ারের জন্য এটা বেস্ট, এখানে মডার্নও আছে লিনিয়ারও আছে কিন্তু বেস্ট নয়, এটা বেস্ট হচ্ছে এই বইটা। ঠিক আছে, দেখো বেস্ট যদি বলতে হয় তাহলে তো আরো অনেক বই আছে পৃথিবীর মধ্যে, বেস্ট নয়, তোমার জন্য যেটা বেস্ট সেটা তোমাকে দেওয়া হলো তোমার ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা আর ক্লাসিক্যাল এই যে বইটা এটার থেকে এই বইটা বেটার, সেই জন্য আমি এটাকে রেকমেন্ড করি সবসময়। ওকে, বইয়ের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম, এবার একটু দুটো অঙ্ক করিয়ে আমি ছুটি দিয়ে দেবো, আর বেশিক্ষণ আটকে রাখবো না, জাস্ট দুটো অঙ্ক করিয়ে আমি ছুটি দিয়ে দেবো, খুব বেশিক্ষণ আর কিছু বলার মতো নেই। তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও বইয়ের ছবিগুলোর,
ঠিক আছে, পারলে একটা স্ক্রিনশট তুলে নাও বইয়ের ছবিগুলোর। ওকে চলো, আমি জাস্ট দুটো অঙ্ক করিয়ে তোমাদেরকে ছুটি দিব। যে অঙ্কগুলো করাবো সেগুলো ওই যে বইটা দেখালাম ক্লাসিক্যাল, ওই বইটার ক্লাসিক্যাল বাই ঘোষ চক্রবর্তী, ওই বইয়ের এক্সারসাইজের প্রবলেম। আমি একটু অঙ্কটা আগে দিই তোমাকে, যে অঙ্কটা দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তোমার ক্লাসিক্যাল অ্যালজেব্রা। আমি জাস্ট দুটো অঙ্কই করাবো, তার বেশি করাবো না। তুমি সাবজেক্টটা একটু ছুঁয়ে রাখো, ঠিক আছে? চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। এই চ্যাপ্টারের তোমার সিলেবাসে তিনটে পার্ট আছে, তুমি বই খুললে দেখতে পাবে। একটু বইটা আমাকে পাস করো। আচ্ছা চলো চলো চলো, দেখবে তোমার বইতে এক্সারসাইজ তিনটে আছে, তিনটে এক্সারসাইজ আছে। একটা হচ্ছে 1A, একটা হচ্ছে 1B, একটা হচ্ছে 1C। এই যে তিনটে এক্সারসাইজ আছে তোমার কাছে, এই তিনটে এক্সারসাইজের ফার্স্ট প্রোটোটাইপের মধ্যে আমি ঢুকছি। তুমি এক্সারসাইজের মধ্যে অঙ্কগুলো পাবে, এক্সারসাইজের একদম ভেতরে অঙ্কগুলো আছে, কিন্তু আমি তোমাকে আর সেই বইয়ের কথা এই মুহূর্তে বলছি না, আমি তোমাকে জাস্ট অঙ্ক দিচ্ছি। চলো, ফাইন্ড দ্য মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ দ্য ফলোয়িং কমপ্লেক্স নাম্বারস। চলো, এর মধ্যে ফার্স্ট এক নাম্বারটা হচ্ছে ওয়ান প্লাস রুট থ্রি আই। এটা তোমার ফার্স্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এটা তোমার মডুলাস আর আর্গুমেন্ট ক্যালকুলেট করতে হবে। তোমার এক্সারসাইজের প্রবলেম এটা, এক্সারসাইজ 1A একদম ফার্স্ট প্রবলেম এটা, ঠিক আছে? এটা খোলার দরকার নেই এখন, বাড়ি দিকে দেখতে পারো। এখন শুধু ফোকাস করো আর ফুললি সাবজেক্টটাকে এনজয় করার চেষ্টা করো, সাবজেক্টের মধ্যে থাকার চেষ্টা করো, একদম ফুললি ফোকাস করো, ঠিক আছে? লেখারও দরকার নেই, তোমাকে যেটা লেখাবো সেটা তুমি পিডিএফ আকারে পেয়ে যাবে, তোমার হাতে চলে আসবে একদম। সুতরাং তোমার টেনশনের কোনো ব্যাপার নেই। দেখো এখানে একটা কথা বলি আমি, একটা কমপ্লেক্স নাম্বারের না পোলার রিপ্রেজেন্টেশন বলে একটা জিনিস হয়। কমপ্লেক্স নাম্বার কি জিনিস তা কই দিই, যে কোনো কমপ্লেক্স নাম্বার কি আমি তার রিয়েল পার্ট আর তার ইমাজিনারি পার্টের রেসপেক্টে, ধরো আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে a প্লাস ib, যেখানে a আর b হচ্ছে রিয়েল নাম্বারস, কথাটা বুঝো? তাহলে এই যে a আর b রিয়েল নাম্বার হলে a প্লাস ib হয়ে যায় একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তো আমি যখনই একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে বসবো তখনই সেই কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট থাকবে, এইটা এইটা, যার মধ্যে প্রথমটাকে বলা হয় রিয়েল পার্ট, সেকেন্ডটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। রেডি? তো তুমি যখন রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের কথায় আসলে তখনই তোমার কাছে ব্যাপারটা এই জায়গায় দাঁড়ায় যে তাহলে দুটো রিয়েল নাম্বার আছে, একটা রিয়েল বলবো একটা ইমাজিনারি বলবো, ঠিক আছে? কিন্তু দুজনই অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার, কথাটা ভালো করে শুনলে কি, আমি বি কে ইমাজিনারি পার্ট বলছি, তার মানে এই নয় যে বি ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বারের আরেকটা নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার, জানো তো নাকি? কমপ্লেক্স নাম্বারেরই আরেকটা নাম হলো ইমাজিনারি নাম্বার। আমাদের এই যে বি, এটা হলো ইমাজিনারি পার্ট অফ দিস ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার অর্থাৎ কমপ্লেক্স নাম্বার হচ্ছে এ প্লাস আই বি, তার ইমাজিনারি পার্ট হচ্ছে বি। বি কিন্তু কোনো ইমাজিনারি নাম্বার নয়, বি কিন্তু কমপ্লেক্স নাম্বার নয়, ইমাজিনারি নাম্বার নয়, ঠিক আছে? ইমাজিনারি পার্ট। তো আমি যদি রিয়েল অ্যাক্সিস বরাবর অরিজিন থেকে স্টার্ট করি, এই অরিজিন থেকে স্টার্ট করলাম, রিয়েল অ্যাক্সিস বরাবর এ ডিসটেন্স গেলাম, এখন এ ডিসটেন্স কোন দিকে যাব? দেখো এ ডিসটেন্স বলেছে, এ ডিসটেন্স মানে এ তো পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে, মানে এ যদি নেগেটিভ হয় বাঁ দিকে যাব, এ যদি পজিটিভ হয় ডান দিকে যাব, ওই জন্য কথার কথায় বললাম এ ডিসটেন্স গেলাম, ঠিক আছে? আমায় যদি কেউ বলে -3 কিলোমিটার হেঁটে দেখাও, তাহলে উল্টো দিকে 3 কিলোমিটার হেঁটে দেখাবো কি ঠিক কি ভুল? আমায় যদি কেউ বলে 3 কিলোমিটার হেঁটে দেখাও, তাহলে আমার নাক বরাবর সোজা আমি 3 কিলোমিটার হেঁটে দেখাবো, আর যদি কেউ বলে -3 কিলোমিটার হেঁটে দেখাও, আমার উল্টো দিকে, আমি যেদিকে তাকিয়ে আছি তার উল্টো দিকে 3 কিলোমিটার হেঁটে দেখাবো, এটাই ন্যাচারাল ব্যাপার, তাই না?
এই জন্যই তোমাকে বললাম যে এই অরিজিন থেকে রিয়েল অ্যাক্সিস বরাবর এ ডিসটেন্স যাবো, এ যদি পজিটিভ হয় ডান দিকে যাবে, নেগেটিভ হলে বাঁ দিকে যাবে, ঠিক আছে? জাস্ট তোমাকে আমি বোঝাচ্ছি অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস দিয়ে, এ প্লাস আই বি, সেই জন্য তুমি অ্যাবস্ট্রাক্ট ভাবে ব্যাপারটাকে বোঝো। ধরো তোমার এ ডিসটেন্স গিয়ে এখানে থেমেছো তুমি, ঠিক আছে? এখান থেকে সোজা ভার্টিক্যালি আপওয়ার্ডস বি ডিসটেন্স যাবে, তাহলে আপওয়ার্ডস বি ডিসটেন্স বলেছি, বি পজিটিভ হলে উপরের দিকে যাবে, নেগেটিভ হলে নিচের দিকে যাবে, এই হচ্ছে সোজা কথা, ঠিক আছে? তাহলে সোজা বি ডিসটেন্স চলে গেলে এখানে বেলে কোঅর্ডিনেট জিওমেট্রির নিয়ম অনুযায়ী এই পয়েন্টটাকে বলা হয় এ কমা বি, এবং এটাকে কমপ্লেক্স নাম্বারে আবার এ প্লাস আই বিও বলা হয়। তাহলে এ কমা বি আর এ প্লাস আই বি অ্যাকচুয়ালি দুটো একই জিনিস, বুঝতে পারলাম? এনি ডাউট? ঠিক আছে শৌরিমা, এই যে করার পর যে ডিস্টেন্সটা বেরিয়ে এলো, একটা ডিস্টেন্স বেরিয়ে এসছে, দেখো এই 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 আমি যদি ডিস্টেন্সটাকে মার্ক করি, আবার দেখো এই যে লাইনটা, এই লাইনটা রিয়েল অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে রয়েছে না? হ্যাঁ, দেখো তো ভালো করে, এই লাইনটা রিয়েল অ্যাক্সিসের সাথে যতটা অ্যাঙ্গেল করে রয়েছে আমি সেটাকে মার্ক করব, ভালো করে খেয়াল করব। তাহলে আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড অথবা আর্গুমেন্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। লোকজন আর্গ লেখে অথবা অ্যাম্প লেখে, কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে আছে। গোলমেলে কেন আছে খুলে বলি, চল আরেকটা ছবি দেখা। ধরো মনে করো আমি, আচ্ছা একটা জিনিস এইখানে দেখে নাও, আমি যখনই অ্যাঙ্গেল মেজার করছি আমি কিন্তু অ্যাঙ্গেল এই ডিরেকশনে মেজার করছি, ঠিক আছে? মানে তোমার, হ্যাঁ এই জায়গাটা একটু বোঝো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমার ধরো এবি যে কমপ্লেক্স নাম্বারটা সেটা তো এখানেও আসতে পারে না, পারে না? হ্যাঁ হ্যাঁ, সেটা এবি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, বি পজিটিভ নেগেটিভ আছে কি, এ পজিটিভ নেগেটিভ আছে কি, তার উপর নির্ভর করবে না, যে কোথায় থাকবে সে তো আমার বা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে না, থাক করবে কি বলো, করার তো কথা নয়। তাহলে ইন দ্যাট কেস একটু গোলমাল হয়ে যেতেও পারে, কি গোলমাল দেখো কিরকম গোলমালের কথা বলছি, ঠিক আছে? বাইরে একটা কথা পড়াতে পড়াতে বলে দিই, তোমরা লাস্ট এই তোমরা যখন ফার্স্ট সেমিস্টারের তোমাদের মেজর পেপার তারপরে সেক পেপার সি প্রোগ্রামিং দিয়েছো দেখেছো, আমরা যা পড়াবো থরলি সেটা যদি ফলো করো তোমার কিচ্ছু এক্সট্রা পড়ার দরকার নেই। অনেকবার আমাকে প্রিয়জিৎ জিজ্ঞাসা করেছে, বক্সি জিজ্ঞাসা করেছে যে দাদা বইতে তো আরও অঙ্ক আছে সেগুলো করবো না, আমি ওকে একটাই কথা বলেছি, যদি পরীক্ষায় আমার করানোর বাইরে থেকে একটা অঙ্কও দেখতে পাও তখন তুমি এসে আমাকে বলবে। বইতে লাখ লাখ কোটি কোটি অঙ্ক থাকতে পারে, বই কি একটা আছে পৃথিবীতে? একটা আছে, তুমি তোমার বইতে যেমন দেখছো ওই অঙ্কগুলো এক্সট্রা আছে, অন্য বইতে তো আরও পাঁচটা অঙ্ক এক্সট্রা থাকতে পারে, আমার ইচ্ছা হলে আমি আরও দশটা অঙ্ক এক্সট্রা পাঠিয়ে দিতে পারি পরীক্ষায়, কিন্তু ওইগুলো নিয়ে চিন্তা করার দরকার হয় না যদি তুমি আমার কাছে পড়ো। আমি যেটা পড়াবো সেটা থেকেই পুরো কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? একদম গ্যারান্টি, সে তোমার সেক পেপার হোক বা মেন পেপার হোক, যে কোনো পেপারই, যারা মাইনরে আছো, যাতে যদি ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স আসে তোমাদের সেখানেও তাই, কথাটাই বললাম, যেটা পড়াবো সেখান থেকেই আসবে। সুতরাং তোমার সেটা নিয়ে টেনশনের ব্যাপার নেই, তুমি শুধু যেটা পড়াচ্ছি সেটা যাতে পরীক্ষা পর্যন্ত পুরোটা নিয়ে যেতে পারো তার উপর ফোকাস করো। তোমার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু সেটাই হয় না, পড়ালাম যেটা পরীক্ষা পর্যন্ত পুরোটা আর গেল না, এইটা যেন না হয় এইটুকু তোমার কাজ, বাকিটা আমার কাজ,
ঠিক আছে? সুতরাং তুমি আমার কাজে নাক গলাবে না, আমি তোমার কাজে নাক গলাবো না। তোমাকে চেষ্টা করতে হবে যাতে পুরোটা পরীক্ষা পর্যন্ত যায় যেটা পড়ানো হচ্ছে তোমাকে, ঠিক আছে? আমি যেটা পড়াবো সেখান থেকে পুরোটা পবন পাবে, এটা গ্যারান্টি, ঠিক আছে? সুতরাং তোমার সেটা নিয়ে টেনশন করার বিন্দু মাত্র দরকার নেই। আমি আবার বলছি, গ্যারান্টি তুমি পুরো কমন পাবে, কিন্তু সমস্যা কোথায় হয়, তোমরা আলটিমেটলি শেষ করে উঠতে পারো না, পরীক্ষায় নিয়ে যেতে পারো না পুরোটা, ঠিক আছে? এইটার জন্যেই তোমাদের কিন্তু মার্কসটা অনেকের কমে যায়। তোমরা কেয়ারফুল হও যেন এটা না হয়, বাকি আর কোনো টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে? ব্যাস, এবার কি বলছি, হ্যাঁ চলে এসো। দেখো আগেরবার আমি যে অ্যাঙ্গেলটা করেছিলাম, দেখো সাধারণত আমরা পজিটিভ অ্যাঙ্গেল কি করি, পজিটিভ অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করি, মেজার করি। অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো ঘড়ির কাঁটার উল্টো দিকে, ঘড়ি চাটা যেদিকে ঘোরে কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা এদিকে ঘোরে, আমি অ্যাঙ্গেল মেজার করছি এই দিকে, তাকাও। দেখো আমি অ্যাঙ্গেল মেজার করেছি এই দিকে, তারপরে কি ঘড়ির উল্টো দিকে, একে বলে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। সেই নিয়ম অনুযায়ী যদি মেজার করতে হয় তাহলে আমাকে যে অ্যাঙ্গেলটা নিতে হবে সেটা হচ্ছে এটা, ঠিক কি ভুল? ঠিক। কিন্তু এটা আমরা নেব না, আমরা কোনটা নেব, অ্যাকচুয়ালি ছোট বড়র ব্যাপারটা না, এর জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা এবার লিখব। দেখো আগে লিখে দিই, এটা হচ্ছে আর্গুমেন্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি, আর এই যে লেন্থটা, এই লেন্থটাই হচ্ছে অ্যাকচুয়ালি মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি, ঠিক আছে? নিয়মটা হচ্ছে যে আর্গুমেন্ট যেটা হবে, তুমি যেটাকে আর্গুমেন্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার বলবে বা অ্যাম্প্লিটিউড বলবে, দুটো নাম আছে, একটা অ্যাম্প একটা আর্গ, ঠিক আছে? সেটা অলওয়েজ আমরা কি করি, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে রাখি। এবার তোমার যদি যেদিকে খুশি ঘুরতে হবে না কেন, সেটা বড় কথা না। আগে কি বললাম? হ্যাঁ বলো, আগেটা মাইনাস পাই থেকে ইকুয়াল হলো না কেন, আসছে, সেটাও বলছি কেন হলো না ইকুয়াল, ঠিক আছে? এক্ষুনি বলো, ভালো কোয়েশ্চেন করেছো, কেন এখানে ইকুয়াল দিইনি, কেন এখানে ইকুয়াল দিয়েছি, ভালো কোয়েশ্চেন, এটা বলবো, আনসার দেবো, এক মিনিট দাঁড়িয়ে যাও। দেখো আমি যখনই একটা কমপ্লেক্স নাম্বারের কথা বলছি তার একটা মডিউলাস আছে, অ্যাম্প্লিটিউড আছে, আছে কি না, দেখতেই পাচ্ছ সবার আছে, ঠিক আছে? তো আমি মডিউলাস তো স্কেল দিয়ে মেপে জাস্ট লেন্থটা বলছি যে এটা মডিউলাস, জাস্ট স্কেল ফেলে মাপলাম যে এতটুকু লেন্থ হচ্ছে মডিউলাস, এটা নিয়ে তো কারণ সমস্যা হওয়ার কথা না, কি সমস্যা হতে পারে বলো, সমস্যা হতে পারে না। আর্গুমেন্ট যখন মেজার করছো, অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট যখন মেজার করছো, তখন একটা গন্ডগোল হচ্ছে, কখনো বলা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরো, কখনো বলা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরো, ব্যাপারটা এরকম না। তোমার চেষ্টা থাকবে সবসময় ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরার, ঠিক আছে? কিন্তু ঘুরতে গিয়ে যতটা অ্যাঙ্গেল পেলে, সেই অ্যাঙ্গেলটা যদি এই রেঞ্জের বাইরে বেরিয়ে যায়, মানে ধরো পাই এর চেয়ে বড় হয়ে গেল বা মাইনাস পাই এর থেকে ছোট বা সমান হয়ে গেল, তখন তুমি উল্টো দিকে ঘুরবে, কথাটা বাংলায় বললাম, বুঝলে কি না, নরমালি তুমি ঘড়ির কাঁটার দিকে উল্টো দিকেই ঘুরবে, ঠিক আছে? নরমালি এটা নরমাল সিনারিও, একদম জেনুইন নরমাল সিনারিও। এক্সাম্পল এই তো অঙ্ক দিয়েই শুরু করেছি, এইটাই তো অঙ্ক দিয়েই শুরু করেছি, বোঝাবো বলি অঙ্ক দিয়ে, ঠিক আছে? কারণ ওই থিওরি বুঝে কেউ নিয়ে যেতে পারবে না, অঙ্ক দিয়ে বুঝতেই হবে, শুরুটাই অঙ্ক দিয়ে করেছি। বাট আমি যখনই এটাকে, আমি অঙ্ক আমার কি আছে দেখো, ফাইন্ড দ্য মডিউলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড, দেখতে পাচ্ছ? আমি তোমাদের অঙ্কই করাবো, এক্সাম্পলই করাবো, বাট সেটা পড়ানোর আগে একটু ঘটনাটা বলে দিই, এই এই যে ঘটনাটা, এটা কিন্তু এইচএসে পড়ানো হয়, কিন্তু অনেক সময় আমরা কি করি, শুধু অঙ্ক করে বেরিয়ে যাই, এত ডেপথে ঢুকি না, কি সবসময় ঢুকে ডেপথে, এত এই যে আর্গুমেন্ট কোন রেঞ্জে থাকে না থাকে ভুলেই গেছিলে হয়তো, কিন্তু করতে হয় এই জিনিসটা যদি তুমি মানে জেই দাও, জেইতে কিন্তু মানে আইআইটি এন্ট্রান্স যেটা, তাতে কিন্তু এই জিনিসগুলোর উপরে জোর দেওয়া হয়। দেখো আমরা সবাই জেই দিইনি, সুতরাং আমাদের ভাবনা চিন্তাটা ওইভাবে রেখে লাভ নেই, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম ফিরে আসছি সেই গল্পে, তো দেখো তো আমরা যদি মডিউলাস বা আর্গুমেন্টের কথায় আসি, মডিউলাস বা মডিউলাস বলছি, আমরা যদি আর্গুমেন্টের কথায় আসি, থাকো না থাকো চলো, আমরা যদি আর্গুমেন্টের কথায় আসি, সেই আর্গুমেন্টটা নর্মালি মাপার সময় আমি অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবো, কোথা থেকে ঘুরবো, রিয়েল অ্যাক্সিস থেকে, রিয়েল অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমার এই লাইনটার কাছে পৌঁছানোর চেষ্টা করবো, যে লাইনটা আর্গুমেন্ট দিচ্ছে আর কি, যে লাইনটা মডিউলাস দিচ্ছে সেই লাইনে পৌঁছানোর চেষ্টা করবো। বাট পৌঁছাতে গিয়ে যদি দেখি, গিয়ে পৌঁছাতে গিয়ে যদি দেখি যে আমার এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে,
তখন আমি উল্টো দিকে ঘুরবো। কথাটা ক্লিয়ার হলো? উল্টো দিকে ঘুরে দেখবো এই লাইনে চলে আসছে, কারণ পুরোটার সাম হচ্ছে 2π, পুরোটার সাম হচ্ছে 360। যদি এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে উল্টো দিকে ঘুরলে এই রেঞ্জের মধ্যে আসবেই আসবে, কারণ পুরোটার সাম তো 2π, এর বাইরে তো যেতে পারবে না রে বাবা। ঠিক আছে, এইগুলো বল। এবার একটা প্রশ্ন বক্সি করলো, সেটা হচ্ছে -π তে ইকুয়াল নেই কেন? তার উত্তরটা দিই। দেখো, -π যদি অ্যাম্প্লিটিউড হয় কারোর, তাহলে তাকে দেখতে কেমন হবে, সেই কমপ্লেক্স নাম্বারটাকে দেখতে কেমন হবে? আগে ব্যাপারটা বুঝো। ধরো একটা কমপ্লেক্স নাম্বার এখানে আছে, ফর এক্সাম্পল -1 + i × 0 বা -2 + i × 0, এটাও তো একটা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ কি না বলো? অবশ্যই কমপ্লেক্স নাম্বার, যার ইমাজিনারি পার্টটা 0, তাতে কি হয়েছে, কমপ্লেক্স নাম্বার নয় তা বলে? অবশ্যই কমপ্লেক্স নাম্বার। তো আমি এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যাম্প্লিটিউডটা বার করছি। আমি একটা লাইন টানলাম, আশা করি লাইনটা দেখতে পাচ্ছ, লাইন টানলাম। এবার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে লেন্থটা, এই লেন্থটা কত দিচ্ছে? মডুলাস, মডুলাস অফ -2 + i × 0। ঠিক আছে, এবার তুমি অ্যাম্পলিটিউড যখন ক্যালকুলেট করতে যাবে তখন তোমার কাছে দুটো রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে যে তুমি একদম এখান থেকে ঘুরে এই পর্যন্ত এসো, বলো তো কত অ্যাঙ্গেল ঘুরেছ? পাই, মানে 180। তাহলে সহজ কথা, তুমি এর যখন আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বলবে পাই বলবে। এবার চেক করে নেবে যে তুমি যেটা আর্গুমেন্ট বলেছো সেটা রেঞ্জের মধ্যে আছে কিনা, এটা ইকুয়ালিটি আছে বলতেই পারো, বলতে পারো তো? আচ্ছা চলো তো উল্টো দিক থেকে ঘুরে আসো তো একবার, কত ঘুরলে, কত ঘুরলে টোটাল? -π। বাট -π কি রেঞ্জের মধ্যে আছে? নেই। যদি থাকতো তাহলে কি হতো জানো? তোমার একই আর্গুমেন্টের দুরকম ভ্যালু আসতো, একই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টের দুরকম ভ্যালু আসতো। দেখো ফর এক্সাম্পল দিস, যদি -π আমি রেঞ্জের মধ্যে দিয়ে দিতাম তাহলে তুমি কনফিউজ হয়ে যেতে, আমি পাই বলবো না -π বলবো, মানে ঢুকলো কথাটা? এই জন্য তোমার -π বাদ দেওয়া আছে। এবার তোমার মনে প্রশ্ন আসছে, তাহলে -π নিয়ে পাইটাকে কেন বাদ দিলাম না? আসছে না? আসছে তো। তার কারণ হচ্ছে প্রথম আমরা পজিটিভ অ্যাঙ্গেলটাকে কনসিডার করি কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে, তাতে আটকে গেলে তখন নেগেটিভ অ্যাঙ্গেলটা চিন্তা করি। ওই জন্য আমরা যদি এইভাবে রেঞ্জটাকে নিতাম, ধরো আমার ইচ্ছা হলো আমি এইভাবে রেঞ্জটাকে বললাম, তার মানে হলো যে প্রথম তুমি নেগেটিভটাকে প্রাধান্য দিয়েছো, সেক্ষেত্রে এটাকে তুমি প্রায়োরিটি দিয়েছো তাই এটাকে নিয়েছো, এটাকে তুমি প্রায়োরিটি দাওনি। কিন্তু আমরা কোনটাকে প্রায়োরিটি দিই? কাউন্টার ক্লকওয়াইজটাকে প্রায়োরিটি দিই, ক্লকওয়াইজটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখি। বোঝা গেছে? সেই জন্য এখানে মাইনাস, এখানে ইকুয়ালিটি না দিয়ে এখানে ইকুয়ালিটিটা দেওয়া হয়। মাথায় ঢুকে গেছে? চল, আর যদি দুই জায়গায় দিতাম তাহলে কি হতো? এর আর্গুমেন্ট বলতে গিয়ে কনফিউজ হয়ে যেতে, একবার পাই বলতে একবার -π বলতে, পরীক্ষাতে একরকম আনসার লিখতে হবে না? ঠিক আছে চল দেখো, দেখো ক্লিয়ার হয়েছে কি? দেখো তীর্থঙ্কর ক্লিয়ার? চ্যাটে কেউ কিছু লিখছে কিনা দেখো তো, আস্তে আস্তে আস্তে। বেশ, তাহলে চলো অঙ্কটা করে আমরা শেষ করি আগে। দেখো এই অঙ্কটা করার জন্য তোমাকে এই যে আর্গুমেন্ট বলছি আমি বারবার ধরে, আর্গুমেন্টটাকে থিটা নাম দিতে হবে। এদিকে দেখো, একটু দেখে নাও, ছবির দিকে দেখো, আমি যে মড বলছি আমি আর নাম দিলাম মড অফ a + i লিখে, আমি mod of a + ib কে নাম দিলাম r, আর থিটা নাম দিলাম
আর্গুমেন্ট অফ এ প্লাস আই বি কে। আচ্ছা বলতো একটা কথা, তাই যদি হয় তুমি সিম্পল এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, এই পারপেন্ডিকুলার ড্র করলে ঠিক আছে। বলতো একটা কথা, এটা তো এ, এটা তো এ নাকি, তাহলে এ ইকুয়ালস টু আর কস থিটা হলো সেটাকে তুমি কি ফর্মে পেয়ে যাচ্ছ সেটা একটু ভেবে দেখো। এ মানে আর কস থিটা প্লাস আই ইনটু বি মানে আর সাইন থিটা, আর কমন নিয়ে নাও তাহলে cos theta plus i sin theta, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স নাম্বারের ফর্মটা পেয়ে গেলে r into cos theta plus i sin theta, হয়েছে, বোঝা গেল। চলো এবার তুমি অঙ্কটা করতে পারবে, তাহলে চলে এসো আমার সঙ্গে অঙ্কটা সলভ করবে। চলো let z equals to 1 plus i root 3, let full stop দিয়ে লিখবে, let z equals to r into cos theta প্লাস আই সাইন থিটা। আচ্ছা তার মানে তুমি দেখো জেড এর ভ্যালু বলেছো 1 প্লাস আই রুট 3, আবার জেড এর ভ্যালু বলেছো এটা, তার মানে তুমি বলতে পারছো আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা মাল্টিপ্লাই করে দিলাম, গুণটা করে দিলাম, ইকুয়ালস টু 1 প্লাস আই রুট 3। ভেবে দেখো তাহলে আর কস থিটার ভ্যালু হয় 1, আবার আর সাইন থিটার ভ্যালু হয় রুট 3। আর বার করতে গেলে একে স্কোয়ারিং করে অ্যাডিং করতে হয়, স্কোয়ার করে যোগ করতে হয়, স্কোয়ারিং এন্ড অ্যাডিং, আর স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে স্কোয়ারিং এন্ড অ্যাডিং করছো কি, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে গেল আর স্কোয়ার, ডান দিকে হয়ে গেল 1 স্কোয়ার মানে 1 প্লাস রুট 3 স্কোয়ার মানে 3, তাহলে 1 প্লাস 3 হচ্ছে 4। আরটা কি ডিসটেন্স, মডুলাস কোনো দিনও নেগেটিভ হয় না, আরটা হচ্ছে মডুলাস না, এই একটু আগে লিখেছিলে আরটা কি, এই যে একটু আগে লিখেছিলে আর হচ্ছে মডুল অফ মড অফ এ প্লাস আই বি, তো এটা তো ডিসটেন্স, এটা কখনো নেগেটিভ হয় না। তার মানে আর স্কোয়ার যদি 4 হয় তাহলে আর যেহেতু নেগেটিভ হয় না তাহলে আর কত হবে, শুধু 2 প্লাস 2, যাতে ভুল না হয় এই জন্য আমি তোমাকে প্লাস সিম্বল দিয়ে 2টা লিখতে বলবো, তাহলে কি হবে কখনো ভুল করে মাইনাস আসবেও না, খেয়াল রাখতে হবে একটাই সিম্বল হবে প্লাস আর কিছু হবে, ঠিক আছে। তার মানে তুমি এখান থেকে পেয়ে গেলে মডুলাস অফ দা কমপ্লেক্স নাম্বার 1 প্লাস আই রুট 3, এটা হচ্ছে 2। এবার বাকি আছে আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড। চল তাহলে আর্গুমেন্টটা কোনটা মনে আছে, এই যে আমি লিখেছিলাম থিটাটা হচ্ছে আর্গুমেন্ট অফ এ প্লাস আই বি, ঠিক আছে। যদি হয় তাহলে এ হচ্ছে আর কস থিটা, বি হচ্ছে আর সাইন থিটা, আমি এই দুটো ইকুয়েশন কি ইউজ করে থিটা বার করব। তোমরা এই জেসে কিভাবে করেছিলে মনে আছে, তুমি এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে টাইম থিটা বার করতে, এখানে সেভাবে হবে না, কারণ ওই মেথডে ভুলভাল আনসার আসে। তোমার এই যে এই জেসে শেখা জিনিসগুলো কয়েকটা জিনিস তোমাকে বাদ দিতে হবে, এই জেসে শেখা জিনিস এরকম আছে যেটা তোমার ভুলভাল নলেজ আছে, সেই জিনিসগুলোকে বাদ না দিলে এখানে এসে মুশকিলে পড়ে যাবে। কি সমস্যায় পড়বে তোমাকে আমি লাইভ করে দেখাবো, আজকে দেখাবো না, কারণ আজকে অলরেডি অনেকটা বলেছি, আজকে দেখালে তোমার মাথাতে ঢুকবেও না, পরের ক্লাসের শুরুতে সেটা দেখাবো, ঠিক আছে। ট্যান থিটা দিয়ে আমরা করবো না, কিছু ক্ষেত্রে ট্যান থিটা দিয়ে করলে অসুবিধে হয় না, কিন্তু সব ক্ষেত্রে তা নয়, অনেক ক্ষেত্রেই আছে যেটা ট্যান থিটা দিয়ে করলে তোমার অসুবিধে হবে, সেক্ষেত্রে আমরা ট্যান থিটা দিয়ে করতে পারবো না, ওকে। তো এক্ষেত্রে আপাতত তুমি ট্যান থিটা দিয়ে করতেও পারো, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তবে স্পেশাল কিছু কন্ডিশন আছে যেখানে অসুবিধে হবে, কিছু স্পেশাল কিছু প্রবলেম আছে যেখানে ট্যান থিটা দিয়ে করলে প্রবলেম হবে, সেখানে আমরা ট্যান থিটা দিয়ে করতে পারবো না, সেখানে এইচএস এর রুল কাজ করবে না, ঠিক আছে। এক্ষেত্রে ট্যান্থ্রি দিয়ে করলেও হবে না খেললেও হবে, পার্টিকুলার এই প্রবলেমের জন্য, বাট অন্য প্রবলেম কি কন্ডিশনে তোমায় ফেলতে পারে, কি সমস্যায় তোমায় ফেলতে পারে, সেটা আমি সেকেন্ড ক্লাসে তোমাকে দেখাবো, ঠিক আছে। চলো আচ্ছা তাহলে আমি আমার অঙ্কে চলে আসি। আচ্ছা তাহলে অঙ্কে আমার লাস্ট এই দুটো ইকুয়েশন নিতে হবে বলেছিলাম, কোন দুটো ইকুয়েশন মনে আছে, এইটাকে, এটাকে এক নাম্বার দিলাম, এটাকে দু নাম্বার দিলাম। এক নাম্বার ইকুয়েশন ছিল আর কস থিটা ইকুয়াল টু 1, দু নাম্বার হচ্ছে আর সাইন থিটা ইকুয়াল টু রুট 3, আর এর ভ্যালু মনে আছে তো 2, তাহলে বসিয়ে দিচ্ছি, দেয়ারফোর
নম্বরে বসাচ্ছি আর কস থিটা, টু কস থিটা ইকুয়ালস টু ওয়ান। দু নম্বরে বসাচ্ছি আর সাইন থিটা রুট থ্রি। কস থিটা, হ্যাঁ কস থিটা কত দিচ্ছে তোমাকে? হাফ। সাইন থিটা কত দিচ্ছে? তুমি এমন একটা থিটার ভ্যালু খুঁজে বার করবে যাতে কিনা সেম থিটার জন্য এখানে কস থিটা ইকুয়াল টু কস অফ দ্যাট অ্যাঙ্গেল, আবার এখানে সাইন থিটা ইকুয়াল টু সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল আসে। দেখো এখানে ব্যাপারটা করা খুব ইজি, ভ্যালু আসে না শুধু, আরো অনেক ভ্যালু আসে, টু এন পাই প্লাস, কিন্তু ওটা লাগবে না আপাতত। এই যে তুমি লিখলে, এই লেখাটাই আমি তোমাকে একটু অন্যভাবে লেখানো প্র্যাকটিস করাবো, ঠিক আছে? প্র্যাকটিসটা দেখো, আমি এইভাবে লেখানো প্র্যাকটিস করাবো না, আমি এইভাবে করাবো ডাইরেক্ট এখানকে এই এই জিনিসটাকে, এটাকে এই হাফটাকে sin of মানে cos of something for me লিখবে, যেটা তোমার মাথায় প্রথম আসে, যেটা মাথায় প্রথম আসে। এবার এই প্রসেসটা শেখো, cos of something for me হাফটাকে লিখবে, তোমার মাথায় প্রথম কোনটা আসে? না মানে cos of something, আমি বলছি cos of something, cos of some angle for me হাফটাকে লিখবে, তোমার মাথায় কি আসে বলো? cos of pi by 3 হলো। ও আচ্ছা, sin থিটার যে ভ্যালু এসেছে মানে রুট থ্রি বাই টু, এটাকে সাইন অফ সামথিং ফর্মে লিখবে, তাহলে পাবে থ্রি। যদি দেখো যে এখানে অ্যাঙ্গেল যেগুলো এসছে সেগুলো সেম সেম এসে গেছে, তাহলে ওটাই তোমার আনসার। আর যদি সেম না আসে, তারপরে ক্যালকুলেশন করে ওটাকে সেম আনবো। কিভাবে ক্যালকুলেশন করবো? অল সাইন টাইম কসে ফেলে ফেলে সেম আনবো, সেম আনার পর যেটা হবে সেটা তোমার আনসার হবে। কথা বোঝা গেল? Therefore, বাস এই যে প্রসেসটা শেখালাম, এই প্রসেসটা অ্যাকচুয়ালি তোমার সব অঙ্কে কাজ করবে, সব অঙ্ক। tan theta-র প্রসেসটা সব অঙ্কে কাজ করবে না, কোন অঙ্কে করবে কোন অঙ্কে করবে না। আমার মনে হয় আজকের জন্য এতটা এনাফ, আজকে প্রথম দিন তোমাদের, এর চেয়ে বেশি বললে তোমাদেরও ভালো লাগবে না, ঠিক আছে? আমি সেকেন্ড ক্লাসের একদম প্রথম অঙ্কেই তোমাকে দেখাবো যে তোমার ওই এইচএস এর মেথড কোথায় ফেল করছে, ঠিক আছে? ট্যান থিটার মেথড কোথায় ফেল করে যাচ্ছে, এবং সেখানে এই মেথডটাই তোমাকে হেল্প করবে সব অঙ্ক সাকসেসফুলি করার জন্য। বুঝতে পারলাম? আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। মেনলি আজকে যেটা বললাম যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কি আছে, কি কি করতে হবে, কিভাবে করতে হবে, টোটাল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, হয়তো একটু লেন্দি হয়ে গেল, বাট একটা জিনিস মনে রেখো যে সহজে শর্টে কোনো কিছুই হয় না, সব জিনিসের একটা প্রসেস আছে। লেন্দি জিনিসই তোমার জন্য ভালো, তাও যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তুমি বলে ফেলো, একদম বিন্দাস বলে ফেলো, বলো। নেই? আচ্ছা, যারা অনলাইনে আছো তাদের কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। আচ্ছা বলো, কি অর্ক? শৌরিমা, হ্যাঁ অর্ক, শুনতে পাচ্ছি না, বলো। তোমাদের বোধহয় নেটের প্রবলেম হচ্ছে, শৌরিমার কথাও আসছে না আমার কাছে। আপাতত তোমরা জিনিসটাকে একটু ভালো করে দেখো, যেটা বললাম যা যা বললাম, আর বইপত্রগুলো এই ফাঁকে যদি কলেজ স্ট্রিটের দিকে যাও তুলে নিও, কারণ এই বইগুলো কিন্তু মাঝে মাঝে আউট অফ স্টক হয়ে যায়, বিশেষত প্রথম বইটা যেটা ক্লাসিক্যালের বই। আমি তোমাকে বলেছি এই যে
মাঝে মাঝে এটা আউট অফ স্টক হয়ে যায়, ঠিক আছে? এই বইটা মাঝে মাঝে আউট অফ স্টক হয়ে যায়, তাই এটাকে তুলে নিও। এটা তুমি পাবে সবসময় পাবে, ঠিক আছে? শীত গ্রীষ্ম বর্ষা সব সময় পাবে, কিন্তু এটা আউট অফ স্টক হয়ে যায়, তাই জন্য এটাকে একটু তুলে নিও আগে থেকে, ঠিক আছে? ব্যাস, চলো কথা হচ্ছে পরের ক্লাসে, আজকের জন্য এতটাই, চলো টাটা, চলো।